والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين شوال اكشات درود شريف پاٹھ کرو اللهم صل على نبينا اللهم صل على نبينا حسبي ربي جل الله ما في قلبي نور محمد من الله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم مدني غوثية أحمدية سني شنغتون إير ببوستاپنا أطر إلاقا شكل شانتي پريو نبي پريميك আল্লাহ প্রেমিক সুন্নি জনতার সহযোগিতা চতুর্থতম পবিত্র আজিম শান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আল আমিন বারিয়া তারতিলুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মুফতি মুজিবুর রহমান চিস্তি আল কাদেরী সাহেব প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ বদরখালী শাখার মাননীয় সভাপতি জনাব বি কে এম নূরুল কাইসার সাহেব এতক্ষণ ধরে তকরির পেশ করেছেন আমাদের সকলেরই প্রিয় কুমিল্লা থেকে আগত হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী
কাসেমী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বদরকালে সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক জনাব মঈনউদ্দিন সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মেহমান বৃন্দ বিশেষ করে যিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ও ওলি প্রেমিক শান্তিপ্রিয় মুসলিম জনতা পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শীতের প্রভাব অনেক বেশি আমি মনে মনে ভাবছি মানুষ আছে কিনা কারণ রুমে যেখানে সেখানে আমার প্রচন্ড শীত লাগছে এখানে এসে দেখি আমি আরামে আছি কিন্তু কুয়াশার পানি আপনাদের গায়ে পড়ছে এমন প্রতিকূল অবস্থায় আপনি মাহফিলে বসে আছেন কোন বক্তার জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে ওনার জন্য যেন কবুল করে নেন আমি বিষয় যেহেতু নির্ধারিত মাইকেও অ্যালাউন্স হয়েছে আমার বিষয় কি পোস্টারও লেখা আছে আমার বিষয় কি ওখানে দেখলাম সুন্দর করে ব্যানার টাকিয়েছে সেখানেও লিখে দিয়েছে আমার বিষয় কি তাহলে বিষয় যখন লেখা এখানে ডানে বামে সামনে পিছনে অতিরঞ্জিত বিষয়ের বাহিরে কথা বলার কোন সুযোগ নাই বিষয় দিয়েছেন অনেক বড় এক নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দুই নাম্বার নামাজের গুরুত্ব দুইটাই আমাদের ইসলামের মৌলিক বিষয় এক যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আমি কি বুঝি নামাজ একটা আমল যেমন আমরা এশারের নামাজ পড়ছি কি পড়ি নাই পড়ছি আমরা এখানে নামাজের পক্ষে না বিপক্ষে মুসলমান কি নামাজের বিপক্ষে যেতে পারে পারে না কারণ মুসলমান তারে বলে যে নামাজ পড়ে নামাজ যে পড়ে না যে নামাজ অস্বীকার করে তারে মুসলমান বলা যায় না তাহলে আমরা এশারের নামাজ পড়েছি ইমামের পিছনে চার রাকাত এটাকে আমরা ফরজ বলি এরপর দুই রাকাত এটাকে আমরা সুন্নাহ বলি এরপর আরো দুই রাকাত এটাকে আমরা নফল বলি এরপর আরো তিন রাকাত এটাকে আমরা বিতরের নামাজ ওয়াজিব বলি নামাজ এক ওয়াক্ত নাম হচ্ছে এশারের নামাজ কিন্তু চার রাকাত ইমামের পিছনে এটা ফরজ হয়ে যায় এরপর দুই রাকাত এটা সুন্নত হয়ে যায় এরপর দুই রাকাত নফল হয়ে যায় এরপর তিন রাকাত এটা বিতর হয়ে যায় নামাজ ইবাদত একটা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নত কখনো নফল রমজান মাস সামনে আসবে রমজান মাসে ফরজ হয়ে যাবে রোজা মান্নত করলেন রোজা ওয়াজিব হয়ে যাবে আইয়ামে বিজে রাখলেন রোজা সুন্নত হয়ে যাবে এমনিতে রাখলেন রোজা নফল হয়ে যাবে রোজা একটা ইবাদত এটা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নত কখনো নফল ফরজকে আমল বলে ওয়াজিবকে আমল বলে সুন্নতকে আমল বলে নফলকে আমল বলে আমল তখন কবুল হবে যখন আপনার আমার বুকে ঈমান থাকবে ঈমান ছাড়া আমল কবুল হবে যেমন আমরা আহলে সুন্নত ওয়াল জামা এতে কোনো সন্দেহ আছে না আপনার সাথে আমার কোনো মারামারি নাই আপনি অমুক দল করেন আপনার স্বাধীনতা আছে আপনি অমুক গ্রুপ করেন আপনার স্বাধীনতা আছে আমি হাসান গালি দিতে আসি নাই আমি হাসান বকা দিতে আসি নাই ইসলাম আমার বাবার বানানো নয় ইসলাম আমার নানার দেওয়া কোনো ধর্ম নয় হিন্দু সে নিজের মতো বলতে পারে বৌদ্ধ তার মতো চালিয়ে দিতে পারে ইহুদি খ্রিস্ট
সিস্টেম বানিয়ে কথা বলতে পারে কিন্তু আমার মালিক বলে তুই কি মুসলিম আমরা বললাম হ্যাঁ আমার মালিক বলে ইসলাম তোমার বাবার নয় ইসলাম তোমার দাদার নয় ইসলাম তোমার নানার নয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম আমি আল্লাহর পক্ষ থেকে দিয়েছি সুতরাং আমার কথার নাম ইসলাম নয় আমার বাবার বক্তব্যের নাম ইসলাম নয় অমুক তমুকের গর্জনের নাম ইসলাম নয় আল্লাহ এবং রসুল যা বলে এটা মেনে নেওয়ার নাম ইসলাম এতে কোনো সন্দেহ আছে মশার কয়েলটা নিয়ে যান আল্লাহ এবং রসুল যা বলে এটা মেনে নেওয়ার নাম একটা কথা বলেন আমার সাথে এটা মেনে নেওয়ার নাম দানে আমি তাকায়ান না কারণ আমার বিষয়টা সেন্সিটিভ বুঝলে ভালো না বুঝলে বলবেন হুজুর কি বলে গেছে কারণ আমি যতক্ষণ আছি ততক্ষণ আমাকে প্রশ্ন করতে পারবেন চলে গেলে আমারে কি খুঁজি পাবেন তো সুতরাং যতক্ষণ আছি আমি মারামারি করতে আসি নাই আমি ভেজাল বাজানোর জন্য আসি নাই যদি মনে করেন কোরআন সুন্না দিয়ে বলেছি মেনে নিবেন আর যদি মনে করেন কোরআন সুন্নার বাহিরে কথা বলেছি স্টেজে এসে আমাকে শুধরিয়ে দিয়ে যাবেন আর কোনো জামিল আছে কোরআন সুন্না থেকে যদি বলি মেনে নেন আর যদি আমি ভুল বলি আমারে ঠিক করে দেন মারামারির কোনো কথা বললাম সত্য বললে মানেন মিথ্যা বললে আমাকে বুঝিয়ে দেন তাহলে মারামারি হবে না এখন একটু গভীরভাবে খেয়াল করবেন কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কারণ কাউকে কারো থেকে আমরা টাকা পাই না কারো থেকে আমরা জায়গা নিয়ে কোনো ভেজাল নাই একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা কোনো দিকে তাকানোর দরকার নাই শুনে যে যার কাজটা তিনি করুক তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথা তাহলে আমরা নামাজের পক্ষে নামাজ কখনো ফরজ নামাজ কখনো ওয়াজিব নামাজ কখনো সুন্নত নামাজ কখনো নফল ফরজ ওয়াজিব সুন্নত নফল এগুলারে আমল বলে আমল তখন কবুল হয় যখন ঈমান থাকে এখন আসেন আমরা আহলে সুন্নত ওয়াল জামাত নবীর কথা বেশি বলি কথা ঠিক না মাহফিলের শুরুতেও নবী মাহফিলের মাঝখানেও নবী মাহফিলের শেষেও নবী খুতবা শুরু করি তাও আল্লাহুম্মা সাল্লি আলা মাঝখানেও দেখবেন রসুলের ঘটনা শেষেও দেখবেন ইয়া নবী সালাম আলাইকা এখন অনেক ভাই বলবে কি রে আহলে সুন্নত ওয়াল জামাতের ভাইয়েরা শুধু রসুল নিয়ে কেন আলোচনা করে নবী নিয়ে কেন আলোচনা করে নবীর ভালোবাসা কি এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন না কারণ আমার নাম ইসলাম নয় আমার বাবাকে জিজ্ঞেস করবেন না কারণ ওনার নাম ইসলাম নয় আপনি আমার দাদাকে জিজ্ঞেস করবেন না ওনার নাম ইসলাম নয় কিন্তু এখানে যারা আছে আপনি সুন্নি হন বা অসুন্নি হন আপনি এই দল হন বা ওই দল হন কিন্তু ইমাম বুখারীকে মানে না এরকম কোন মুসলমান এখানে আছে নাই বুখারী শরীফ বললে আমিও মানে বুখারী শরীফ বললে বন্ধুও মানে যে আমারে গালি দেয় উনিও বলে বুখারী শরীফে আসেনি যে আমারে ভালোবাসে উনিও বলে বুখারী শরীফে আসেনি তাহলে ইমাম বুখারী নিয়ে কোনো ঝামেলা নাই এখন ওনাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করার দরকার নাই আই ইমাম বুখারী আপনি রইসুল মুহাদ্দিসিন আই ইমাম বুখারী আপনার কিতাব বাদাল কোরআন কোরআনের পর এক নাম্বার আই ইমাম বুখারী আপনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আপনাকে মানে না এমন কোন দল নাই সুন্নিও আপনারে মানে অসুন্নিও আপনারে মানে এই দলও আপনারে মানে ওই দলও আপনারে মানে এখন আমাদের জিজ্ঞাসা নবীর ভালোবাসা কি ফরজ ইমাম বুখারী বলবে ফরজ তো নয় নবীর ভালোবাসা কি ওয়াজিব ইমাম বুখারী বলবে ওয়াজিব তো নয় ইমাম বুখারী বলবে নবীর ভালোবাসা এটা সুন্নত তো নয় তো নবীর ভালোবাসা কি নফল সে নফল তো নয় এখন ইমাম বুখারী বলছে নবীর ভালোবাসা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল নয় এখন আপনি আমার সাথে গরম হয়ে গেছেন তুই আহলে সুন্নত ওয়াল জামাত বারবার নবীর কথা বলিস ইমাম বুখারী বলছে নবীর ভালোবাসা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় তো যেটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় এটা নিয়ে টানাটানি কিসের ফরজ নিয়ে কথা বল ওয়াজিব নিয়ে কথা বল সুন্নত নিয়ে কথা বল এরকম অনেকেই প্রস্তাব দেয় আমি বলি কথা শেষ হয় নাই শেষ হয় নাই বুখারী শরীফ কোলেন ইমাম বুখারী বলে নবীর ভালোবাসা ফরজ তো নয় ওয়াজিব তো নয় সুন্নাত তো নয় নফল তো নয় তবে শুনে রাখ হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি
মিনাল ঈমান মিনাল ঈমান এই ফরজ ওয়াজিব সুন্নাত নফল আমল কবুল করতে ঈমান লাগে আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে নবীর ভালোবাসা ঈমান হয়ে গেছে ঈমান বাদ দিয়ে ফরজ করলে হবে না ওয়াজিব করলে হবে না সুন্নাত করলে হবে না সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি আগে আকীদা ঠিক করে তুমি আমল ঠিক করলে জান্নাতে যেতে পারবে কথা ঠিক আছে না আর কথা বুঝতে লাগুন না জামিল নাও না আচ্ছা শুনুন আমি বাসি দেঙ্গে আরো মানুষ নো অন আল্লাহ আশা করি সমস্যা হবে না জিয়ন নু বুঝিবেন আমি তো হইছি দেঙ্গে ব্যাখ্যা করে দিই সমস্যা নাই এখন আসার সামনের দিকে যা কারণ সিটিংয়ে হতা হইতে ভালো লাগে কিন্তু মিডিয়া তার আবার শুদ্ধ ভাষা লাগিতে আছে কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কি চায় লাইভ স্যার ভিডিও স্যার এটা সিটিং হইলে মুখ খালা করে ফেলায় হদুজুর বাহার মানুষও সাপ তো এটা তো আগাও নবুজের মাথাও নবুজের হান সিটিং হলে ব্যাকুন হতা বুঝে কিন্তু আরা সিটিং এর হতা অন্য কেউ নবুঝে হতা ঠিক না এটা আল্লাহ স্পেশাল করে বানাই দে হদুজুর তুরারা দিদি আকির নদী হান কুমিল্লের হতা নবুজিবেন ব্রাহ্মণ বাড়ির হতা বুঝিবেন কুষ্টির হতা বুঝিবেন রাজশাহীর হতা বুঝিবেন কিন্তু আরা সিটিং এর হতা যদি গুগল তো লেহন গুগল হতে গইতে তুমি এটা মাথা ঘুরিয়ে দিবি ওইটা ওদিবি কি আবার গুগলের মাথা কি উড়িল ঘুরি উড়ি ওদিবি কি আবার এবার তোমায় গেল গই তা আল্লাহদের স্পেশাল শুধু সিটিং গেলর দিদি এবার বারো হন কি রে নদী শুধু তোরা বুধুর গুফন তাই বোধে তাহলে বারো মাসের গাইল দিলে বসে কি জুন দে দোয়া করে দিদি তাহলে কুশিয়ে যাবি তারা কথা বললাম আলহামদুলিল্লাহ বসিয়ে দোয়া না করে দিই জুড়ে গাইল তো নদে আর তো ইসলাম আরার বাসা হবে সুন্দর এবার মতো স্পেশাল আর রনমিক কি নাই তা আপনারা কথা বুঝতেছেন আমার এখন আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় প্রথম আলোচনা এটা হচ্ছে ক্লাস এটা কি ক্লাস ক্লাসে আপনারা বসছেন আমি আপনাদের শিক্ষক স্টেজ দ্বারা বসছে তারা না আমাদের টিচার কিন্তু আপনারা আপনারা হচ্ছে আমার ছাত্র আমি হচ্ছে আপনাদের কি শিক্ষক তো শিক্ষক যা বলবে আগে মনোযোগ দিয়ে কি করতে হবে শুনতে হবে শোনার পর যদি মনে করেন ঠিক আছে তাহলে মানবেন ঠিক না থাকলে মানার কোনো দরকার নাই কথা ঠিক আছে না আমি মারামারি বাজাইছি না এখন আসেন সামনের দিকে আসেন কোরআন শরীফ মানতে কি আপনাদের কোনো ঝামেলা আছে ইসলাম দিয়েছেন কে আল্লাহ আমার বাপে তো দেয় নাই ইসলাম দিয়েছেন কে এখন আপনাদের অনেকের স্বপ্ন আছে যেমন এই বদরখালীর জমিনে কেউ চায় একটা মাছের প্রজেক্ট করবে এরকম স্বপ্ন আছে না নাই আছে কেউ চায় সবজি চাষ করবে কেউ চায় একটা ঘরের মালিক হবে কেউ চায় একটা বাড়ির মালিক হবে কেউ চায় তার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হবে এরকম স্বপ্ন আছে না নাই তারপর অসুবিধা কি লেখি উড়লাম না আচ্ছা অসুবিধা আমার উনটা লাগবো না আপনার শুনতেছেন আওয়াজ যাচ্ছে আচ্ছা যাইলেও বলছো শুধু হতা করে ক্লিয়ার দেখুন অনসি ডিঙ্গে না হারিয়ান না আচ্ছা ঠিক আছে শুনুন না বুঝুন বুঝো তো অনসি ডিঙ্গে তো আওয়াজ স্পষ্ট পাইবেন ঠিক আছে না আর কিছু একদম আওয়াজ বড় রেখুন কেন হানম যদি বাজন ফুরিব জানা হতা হয় দিন কেন আত্মনম ফুরিব আগো দিয়ে আমি নুনি যাব মানুষ মাইছে উনি তুমি তাবা আগো দিয়ে আমি উনম ফুরিব এখন আসেন সামনে ঠিক আছে এবার বারাবার আনা লাগাই তো ইন ঠিক আছে লাগানো ঠিক আছে এখন এই সামনের দিকে যা তাহলে আমাদের স্বপ্ন আছে না নাই আছে কেউ মাছের প্রজেক্ট করব কেউ খানি খানি জমিনে চাষ করব কেউ ঘরের মালিক হব কেউ বাড়ির মালিক হব তো আল্লাহরও তো স্বপ্ন আছে আপনি বললেন হুজুর একটু দোয়া করেন আমি বললাম কেন যে ছেলেটা যেন ডাক্তার হয় উনি বললেন হুজুর একটু দোয়া করেন কেন আমি যেন চেয়ারম্যান হতে পারি উনি বললেন হুজুর একটু দোয়া করেন কেন আমি যেন এমপি হতে পারি প্রত্যেকের একটা স্বপ্ন আছে না নাই আছে তো আল্লাহ বলে আমার স্বপ্ন আছে এখন আমরা মালিককে জিজ্ঞেস করলাম মালিক তোমার আবার স্বপ্ন কিসের তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সব কিছুর উপর তোমার ক্ষমতা চলে তুমি তো কোন বললে ফায়াকুন হয়ে যায় তুমি তো কাদের মতো লোক
তোমার আবার স্বপ্ন কিসের আমার মালিক বলে রসুল তোরা পেয়েছিস আমরা বললাম হ্যাঁ পেয়েছি তো রসুল কে দিয়েছে আমরা বললাম কদ জাআকুম মিনাল্লাহি নূর রসুল তো আমার মালিক আল্লাহ দিয়েছে আল্লাহ বলে কোরআন তোরা পেয়েছিস আমরা বললাম হ্যাঁ কোরআন পেয়েছি আমার মালিক বলে কোরআন কে দিয়েছে আমরা বললাম মুনাজ্জিলুম মিনাল্লাহি তাবারক ওয়া তাআলা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে আমার মালিক বলে ইসলাম তোরা পেয়েছিস আমরা বললাম মুসলমান ইসলাম পাওয়ার কারণে ইসলামকে দিয়েছে আমরা বললাম আমার মালিক আল্লাহই দিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম আমার আল্লাহ বলেন ইসলাম কেন দিলাম রসুল কেন দিলাম কোরআন কেন দিলাম আমরা বললাম মালিক কেন দিলা সেটাই তো আমার স্বপ্ন হচ্ছে আমার বান্দা কামলিওয়ালা রসুলের কদমে এসে মুসলমান হয়ে আল কোরআনকে বুকে নিয়ে শুনতেকে না পর্যন্ত ইসলামকে যখন মেনে নিবে আমার স্বপ্ন হচ্ছে লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আমার বান্দা জাহান্নামের দরজায় যা দাঁড়িয়ে গেছে আমার স্বপ্ন হচ্ছে আমার বান্দারে জাহান্নাম থেকে তুলে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দেব এটা স্বপ্ন কার সেই জন্য আল্লাহ বলেন নবী দিছে সেই জন্য আল্লাহ বলে কোরআন দিছি সেই জন্য আল্লাহ বলে ইসলাম দিয়েছি এখন ইসলাম যে দিল এখন আমাদের ভিতরে এই বদরকালের জমিনে অনেক দলাদলি আছে না নাই এই দলে বলে উ কাফের এই দলে বলে উ কাফের এরকম হয় কি হয় না হয় বদরকালিতে দেখলে হয়ে যায় বাইরে যাওয়ার কি দরকার আপনি বদরকালিতে দেখবেন ও ওরে দেখতে পারে না অথচ একই সমাজে তাকে এই মসজিদের মুসল্লি ওই মসজিদের ইমামরে গালি দেয় এই মসজিদের মুসল্লি ওই মসজিদের খতিবরে গালি দেয় এরকম হয় কি হয় না হয় জায়গা নিয়ে কি মারামারি হয়েছে না টাকা নিয়ে কোনো ভেজাল হয়েছে না দুনিয়াবি স্বার্থে কোনো সমস্যা হয়েছে না 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 ইসলামের ভেতরে দলাদলির কারণে সমস্যা হয়েছে আমি বলি আমার দল হক ও বলে ওর দল হক ও বলে আমার দল হক ও বলে আমার দল হক এখন সবাই বলে দল হক দল হক তখন এই সমাজের যুবকরা বলে হুজুর টুফিও এক দাঁড়িও এক জুব্বাও এক আজানও এক নামাজও এক কোরআনও এক নবীও এক আল্লাহ এক আপনারা হুজুরদের মধ্যে এত দলাদলি কিসের দলাদলি হইলে আমরা যুবকরা যাব কার কাছে এই প্রশ্নটা করে কি করে না সাধারণ মানুষ তো এ সাধারণ মানুষ এ বলে হুজুর এটা বলেও এটারটাও ঠিক মনে হয় ওইটারটাও ওইটারটাও সবগুলো ঠিক মনে হয় কিন্তু হুজুররা তো দাঁড়িয়া টুপিয়া জুব্বা নামাসা আসানার একামতার যেমন আমাদের দল একশোটা হলেও হজ কি কেউ মহরম মাসে করে সবাই কোন মাসে করে জিলহজে রমজানে সুন্নিরা রোজা রাখে বলে আমার ভাইরা কি অন্য মাসে রোজা রাখে রমজান আসলে সবাই রোজা রাখে জিলহজ আসলে সবাই হজে যায় যেই কোরআন আমার ভাই পড়ে সেই কোরআন দিয়েই তো আমরা কথা বলি এখন আমার যুবক গুসা হয়ে গেছে হুজুর আমরা যাব কই আমি স্কুলের ছেলে আমি কলেজের স্টুডেন্ট আমি ইউনিভার্সিটির ছাত্র কিন্তু আপনাদের দলাদলির কারণে মুসলমানের ছেলে হয়ে বড় হতাশ হয়ে গেছি তো আমি বলি ভাই রে আমার কথা শুনবার দরকার নাই আমার ভাইয়ের কথা শুনবার দরকার নাই তমুক অমুকের কথা শুনবার দরকার নাই তোমার কাছে মালিক কোরআন দিয়েছে তোমার কাছে মালিক রসুল দিয়েছে কোরআন আর রসুল দেখো কোরআন আর রসুল যারে হক বলে তুমি তারে হক বলা শুরু করে দাও কথা ঠিক আছে না এখন আসেন কোরআন মানতে কি কোনো সমস্যা আছে আসেনি আপনাদের কোরআন মানতে সমস্যা সূরা আলে ইমরান সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত কয় নম্বর আয়াত আমি এই জন্য বলছি যেন আপনারা নোট করে নিতে পারেন কারণ কালকে সকালে আবার অনেক রকম অনেক হরম কথা হতে পারে যে কারে দড়ি আনছো এ তো কি কি কতগুলো বলে গেছে খুঁজে পাচ্ছি না সেই জন্য আপনাদেরকে আমি সূরার নামও বলছি আয়াত নামও বলছি সূরার নাম সূরা আলে ইমরান
আয়াত নাম্বার 102 আমার মালিক বলছেন ইয়ৌমা ইয়ৌমা মানে আজকে নয় ইয়ৌমা মানে আগামী কাল নয় ইয়ৌমা মানে পরশুদিন নয় ইয়ৌমা মানে ইয়ৌমাল কিয়ামা আল্লাহ বলে কিয়ামতের দিন হাশরের ময়দানে তাবিয়াদু উজুহুন ওয়াতাসওয়াদু উজুহুন আমি মানুষকে দুইটা দল ভাগ করে ফেলব এক দলের চেহারা দুধের চেয়ে সাদা হবে চেহারা দিয়ে নূর বের হবে আর দলের চেহারা তাসওয়াদু উজুহুন এমন নিগ্র হবে এমন কালো হবে যেই দেখবে সেই বলবে এটা তো জাহান্নামীদের দল এটা কাদের দল আমি বলি না কোরআন বলতেছে কোরআন আমি বলি না আমি বললে আপনি আমাকে গালি দেন আমার বাবা বললে আপনি গালি দেন আমি বলি না কে বলছে কোরআন বলছে ইয়ৌমা তাবিয়াদু উজুহুন ওয়াতাসওয়াদু উজুহুন আল্লাহ বলছে বান্দা শোন কাল হাশরের ময়দানে কিয়ামত দিবসে আমি মানুষকে দুই ভাগ করব এক ভাগের চেহারা দুধের চেয়ে সাদা হবে নূর এমন ভাবে বের হবে আজকের লাইট যেরকম অন্ধকার কুয়াশাকে ছেদ করে এই জমিনকে আলোকিত করে ফেলেছে তাও ওদের চেহারার লাইটে অন্ধকার হাশরের ময়দানে আলোকিত হয়ে যাবে আর বাম সাইডে দেখবো ওয়াদ্দু জুন চেহারা নিগ্র হবে কালো হবে বিভৎস হবে আর আমল নামা বাম হাতে থাকবে সবাই বুঝবে ওরা জাহান্নামী এখন আপনারা যদি বলি দল দুইটা একটার চেহারা নূরানি আরেকটার চেহারা কালো কোনটা কোন দল আপনি বলবেন যাদের চেহারা সাদা ওরা মুসলমান যাদের চেহারা কালো ওরা বেঈমান আল্লাহ বলে না 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 আরে হিন্দু বৌদ্ধ সাকমা ইহুদি নাস্তিক এগুলোর কোনো হিসাব নাই কারণ এগুলো কবরে কি হয়ে গেছে হিসাব হয়ে গেছে এই আয়াতের ব্যাখ্যা আমি করি নাই এই আয়াতের ব্যাখ্যা আমার বাবা করে নাই এই আয়াতের ব্যাখ্যা আমার দাদা করে নাই এই আয়াতের ব্যাখ্যা আমার নানা করে নাই আমি বলবো না এই আয়াতের ব্যাখ্যা ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভি বলছে বলবো না এই আয়াতের ব্যাখ্যা জালালউদ্দিন সুয়ুতি বলেছে বলবো না এই আয়াতের ব্যাখ্যা মহিউদ্দিন ইবনুল আরবি বলেছে বলবো না কেন আপনি মানবেন না আপনি বলেন এগুলো তোমাদের দলের লোক সেজন্য বলবো না আসেন এই আয়াতের ব্যাখ্যা আপনাদের কিতাব থেকে দেয় ইবনে কাসির যিনি ইবনে তাইমিয়ার ছাত্র উনি ওনার বিখ্যাত গ্রন্থ তাফসিরুল কুরআনিল আজিম যেটাকে তাফসিরে ইবনে কাসির বলে যেটা আলিয়াতেও পাওয়া যায় কওমি মাদ্রাসায়ও পাওয়া যায় আর কোন জামিল আছে না আলিয়াতেও আছে কওমিতেও আছে এখন দুই দল হয়ে গেছে বাংলাদেশে একটা হলো আলিয়া গ্রুপ একটা কি গ্রুপ কিন্তু গ্রুপের দরকার নাই কিতাব যেটা বললাম তাফসিরুল কুরআনিল আজিম অথবা তাফসিরে ইবনে কাসির এটা আলিয়া লাইব্রেরিতেও আছে তামার হাজরাত যারা কওমি ওনাদের লাইব্রেরিতেও ওনারাও মানেন আমরাও এখন আর বলার সুযোগ আছে উনি অমুক দলের বলার কোন সুযোগ তো তাফসিরুল কুরআনিল আজিমের মধ্যে সৈয়দুমা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইয়ৌমা তাবিয়াদু উজুহুন ওয়াতাসওয়াদু উজুহুন এই আয়াতের তাফসীর আমি ইবনে কাসির করব না আমার বাপ দাদা করা লাগবে না কেন সে এই আয়াতের তাফসীর স্বয়ং যিনি রাইসুল মুফাসসিরিন যিনি তাফসীর করলে আর কোন তাফসীরের দরকার নাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি নিজেই করেছেন উনি বলছেন আমি করি নাই আমি স্বয়ং রহমতুল লিল আলামিন থেকে শিখে করেছি আর কোন জামিল আছেন আর কোন মানামারি আছেনি উনি বলছেন এই আয়াত লিল মুসলিমিন এই আয়াত মুসলমানের জন্য আল্লাহ কাল হাশরের ময়দানে মুসলমানকে দুই ভাগ করবে এক ভাগের চেহারা দুধের চেয়ে সাদা ঝিলমিল নূর বের হবে আরেক দলের চেহারা নিগ্র কালো হবে এখন কাদের চেহারা সাদা কাদের চেহারা কালা কাদের চেহারা জান্নাতি কাদের চেহারা জাহান্নামী আমি বলছি না আমি বলছি না হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন তাবিয়াদু উজুহুন যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে নূর বের হবে এরা কারা জানো সে কারা সু আই উজুহু আহলি সুন্নতি ওয়াল জামা সে দুনিয়াতে যারা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী ছিল তাদের চেহারা দিয়ে নূর বের হতে থাকবে
আমি যা বলছি আপনি মিলাইয়া দেখবেন, না পাইলে তো আমি আছি। হুজুর বলছেন উনি আমার আব্বার ছাত্র, আমি ওনাকে আমার ওস্তাদ মানলাম। উনিও ছাত্র, তাহলে আমাকে ধরে আনতে পারবেন? আমাকে আমাকে পালানোর কোন সুযোগ আছে নাই? আমাকে নিয়ে আসতে পারবেন? আপনি মিলাইয়া দেখেন তো, যাদের চেহারা সুন্দর হবে তাদের নাম আহলে সুন্নত ওয়া তাসওয়াদ্দু জুহুন। যাদের চেহারা কালো হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ওয়া হুমুল খাওয়ারেজ, তাদের নাম খারেজি সম্প্রদায়। এই খারেজিরা বিভিন্ন নামে বাংলাদেশ বিশ্বে পরিচিত। এখন গভীরভাবে খেয়াল করবেন, আমার যুবক বলছে টুপি এক, দাড়ি এক, জুব্বা এক, আজান এক, একামত এক, মসজিদ এক, কোরআন এক, নবী এক, আমরা কেন দলাদলি করলাম? আমি বলি ভাই রে, দলাদলি আমি করি নাই, কোরআন বলছে, আমার আল্লাহ বলছে, কাল হাশরের ময়দানে আমি মুসলমানকে দুই ভাগ করে ফেলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক লাইনে দাঁড় করাবো, সমস্ত বাতিলকে আরেক লাইনে দাঁড় করাবো, শুধুমাত্র সুন্নিদের চেহারায় আমি নূর দিয়া বিশ্ববাসীকে মেসেজ দিব, ইসলামের মধ্যে আহলে হক যারা ওদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ওদের নাম আহলে সুন্নাত। এখন আসেন, এরপরে আসেন কোরআন কি বলছে। আমি বলিনি, কোরআন বলছে আল্লাহ বলছেন যাদের চেহারা বিবৎস হবে, নিগ্র হবে, কালো হবে, অর্থাৎ হুমুল খাওয়ারেজ, এই খারেজিদেরকে দাঁড় করায়া আমার মালিক বলবে আকাফারতুম বাদা ইমানিকুম। আকাফারতুম কেন কুফুরি করলা? বাদা ইমানিকুম, ইমান আনার পরে, বাপ মানি পরে, আগে তো ইমান আনছিলা, কুফুরি করলা কেন? ইসলামে একটার নাম কুফুরি আর একটার নাম শিরিক। যদি আল্লাহর সাথে শরিক করে তারে বলে মুশরিক, নবীর সাথে বিয়াদবি করে তারে মুশরিক কয় না, তারে বলে কাফের। তারে বলে কি? এগুলো শিখে নেন। তারে বলে কি? আমি বললাম এটা ক্লাস চলছে। তারে বলে কি? আল্লাহ বলে নাই আশিরিক তুম, আল্লাহ বলছে আকাফার তুম, কেন তোমরা কুফুরি কইল্লা? বাদা ইমানিকুম, ইমান আনার পর। এখন কোনো উত্তর দিতে পারছে না, কেন? কারণ কাল হাশরের ময়দানে আমার নবীর শান চলবে, কাল হাশরের ময়দানে মাকামে মাহমুদ যিনি বসবে উনি কামলিওয়ালা রসুল, কাল হাশরের ময়দানে আমিও বলবো নফসি, আমার বাপও বলবে নফসি, আমার মাও বলবে নফসি, আমার বন্ধুও বলবে নফসি। সূর্যের গরমে যখন মগজ সিদ্ধ হবে আর তামার গরমে যখন রক্ত সিদ্ধ হবে, তখন কেউ কাউকে উপকার করবে না। হাউজে কাউসারের যিনি পানি পান করায়া আমাদের অন্তর ঠান্ডা করবে, উনি তো রহমতুল্লিল আলামিন। শুধু তাই নয়, তাই নয়, যখন হাসরের ময়দানে আমি একলা হয়ে যাব, আপনি যখন একলা হয়ে যাবেন, যেমন আমার একটা বক্ক আছে, যদি বলি আমি যাওয়ার সময় কারো সাথে মোলাকাত করতে পারবো না, কারণ বুকে একজনকে নিতে পারবো, দুইজনকে নিতে পারবো, পাঁচজনকে নিতে পারবো, দশজনকে নিতে পারবো, কিন্তু এতগুলো মানুষের বুকে নেওয়া সম্ভব? ফজর হয়ে যাবে, আমি যাবো কখন বাড়িতে? আমি এতগুলো মানুষকে বুকে লাগাইতে পারবো না। তো এখানে তো দশজন হইলেও নিতে পারলাম, কিন্তু কাল হাসরের ময়দানে এই বক্ক সংকুচিত হয়ে যাবে। আমার বাবারে বলবো, বাবা আমি বড় গরমে কষ্ট পাচ্ছি, তোমার বুকে একটু নাও না। বাবা বলবে, লা আদিরি, আজকে তোকে আমি চিনতেছি না, নাফসি, আমি নিজেরে নিয়ে ব্যস্ত আছি, মা তোমার শাড়ির আঁচলটা একটু বিছিয়ে দাও না, আমার বড় গরম লাগছে। মা বলবে, নফসি, এগুলো দুনিয়াতে ছিল, আজকে আমি তোরে চিনি না, আমি নিজের নিয়ে ব্যস্ত আছি, বড় বোন আমার খবর নিতে নিতে ব্যস্ত হয়ে যায়। যখন বোনরে বলবো তোমার ভাই ঘর না ফিরলে তুমি না টেনশনে ঘুমাইতে পারো না, আজকে তোমার ভাইয়ের অবস্থা দেখো, মগজ সিদ্ধ হচ্ছে, বুকে নাও না। বোন বলবে, আজকে না ভাই, আমার নফসি, আমি বড় নিজেকে নিয়ে টেনশনে আছি, আমার বিবি আমি ঘরে না যাওয়া পর্যন্ত উনি ঘুমাতে চাচ্ছে না, কিন্তু ওনাকে যখন বলবো একটু বুকে আসবানি, উনিও বলবে নফসি, আমি আজকে আপনাকে চিনি না, আমার সন্তান যাকে নিয়ে আমার
এত স্বপ্ন তিনিও বলবে নাফসি আমার বন্ধু যাকে নিয়ে আমি চায়ের দোকান রাস্তায় আড্ডাবাজিতে রাত কাটিয়ে দিয়েছি উনি আস্তে করে দূরে সরে যাবে কেউ যখন কাউরে বুকে নিবে না আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক হাবিব আমি কি আপনার বক্ষকে বড় করে দেই নাই যখন বাবা ছেলেরে বুকে নেয় না মা মেয়েরে বুকে দেয় না সন্তান বাবার কোলে আসে না হাবিব আমি আপনার বক্ষ মোবারককে এত প্রশস্ত করে দিয়েছি কোটি কোটি উম্মত কাল হাশরের ময়দানে আপনি নবীর বক্ষ মোবারক স্থান পেয়ে যাবে আমার নবীর বক্ষ মোবারকটাই হয়ে যাবে তো সেখানে নবীর শান চলবে কি চলবে না ওয়ারাফানা লাকা তো সেখানে বুস্তাখে রসুল নবীরে কটাক্ষ করার আর কোন সুযোগ আছে নবীরে মরা বলছস কেন দেখ না কামলিওয়ালা মকামে মাহমুদে বসে আছে নবীর পাওয়ার নাই বলছস কেন দেখ না কামলিওয়ালা হাউজে কাউসারে পানি পান করাচ্ছে কয় তুই যার পিছনে ঘুরে কমেন্টস করেছিস ও তো তোরে বুকে নেয় না যিনি বুকে নেয় উনি তো রহমতুল্লিল এখন আল্লাহ বলবে কাফারতুম بعد ايمانكم ايمان আনার পর কুফরি কইলা কেন আমার নবীর শান বেয়াদবি কইলা কেন এখন আর উত্তর দিতে পারে না কারণ আল্লাহর তো বলতে পারে না আমেরিকার ডলারের কারণে করেছি আল্লাহর তো বলতে পারে না ইরানি টাকায় করেছি আল্লাহর তো বলতে পারে না সৌদি আরবের তেল কম্বল খিজুরের কারণে করেছি আল্লাহর তো এগুলো কথা বলতে পারে না এখন চুপ হয়ে গেছে আল্লাহ বলে ফাজুকুল আযাবা বিমা কুনতুম ফুরুন হ্যাঁ দুনিয়াতে তোমার পিছনে 100 মুডিয়ে হয়েছিল হ্যাঁ দুনিয়াতে তোমার পিছনে এজিদের মতো 3 লক্ষ মানুষ হয়েছিল কিন্তু ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন কামলিওয়ালার শানে কুফরি করার কারণে আজকে কোনো মাফ নাই ফাজুকুল আযাব আল্লাহ বলে স্থায়ীভাবে আযাবের শাপ নিতে হবে তুমি জাহান্নামে চলে যাবে মা বাসেনি তাহলে মুসলমানদের মধ্যে কয় দল হইল একটার চেহারা কি হবে সাদা হবে দুধের চেয়ে আরো ক্লিন হবে চকমক করবে আর একটা চেহারা কালো হবে চেহারা যার সুন্দর হবে এটার নামও মুসলমান চেহারা যার কালো হবে এটার নামও মুসলমান কিন্তু যাদের সুন্দর হবে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের কালো হবে ওদের নাম বাতেল এখন আপনি বলবেন হুজুর আপনি যে তফসির করলেন এটা পাইলেন কই কোরআনের তফসির বাবা নিজের মতো করা যায় না কোরআনের তফসির করতে হবে তফসিরুল কোরআন বিল কোরআন এক নাম্বার কোরআন দিয়ে কোরআনের তফসির আমি যেটা তফসির করলাম সেটা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কোরআনের তফসির করলাম আমি হাদিস দিয়েও করি নাই আমি ল কানুন দিয়েও করি নাই আমি আসার আসহাবি রসুলিল্লাহ দিয়েও করি নাই এখন আপনি বলবেন কোরআনের আয়াত কোনটা দিয়ে করলেন আসেন এটা হচ্ছে সূরাতুন নিসা এটার নাম কি সূরাতুন নিসা দিয়ে আমি তফসির করছি আমার কামলিওয়ালা রসুল মসজিদে নববীতে আসলেন কোথায় আসলেন মসজিদে নববীতে সুন্দর করে ইমামতির মুসল্লায় দাঁড়ালেন কামলিওয়ালা বললেন সফু সুফু ফাকুম তোমাদের লাইনগুলো সুন্দর করে কি করো সুন্দর করে সাজা লাইন সুজা করো সারি সুজা করো হঠাৎ করে আমার মালিক কোহি নাজিল করলেন হাবিব আপনার পিছনে যারা দাঁড়িয়েছে সবাই কিন্তু সাহাবি নয় ভেতরে ভেতরে অনেক মুনাফিকও আছে এই জমানায় নয় কোন জমানায় সেই জমানায় নবীর জমানার কথা বলছি রাগ করার দরকার আছে এই জমানার কথা না কোন জমানার কথা 1400 বছর আগের কথা বলছি আল্লাহ বলেন হাবিব সাহাবিও আছে জাহান্নামীও তো এখন আমার রসুল বলেন মাওলা আমি জানি তো কারণ আল্লামাকা মালাম তাকুন তালাম আপনি তো আমার অজানা বিষয় সব জানাই দিছেন তো মুনাফিকেরও দাড়ি আছে সাহাবিরও দাড়ি আছে মুনাফিকেরও পাগড়ি আছে সাহাবিরও পাগড়ি আছে মুনাফিকেরও জুব্বা আছে সাহাবিরও জুব্বা আছে মুনাফিকের বগলেও কোরআন আছে সাহাবির বগলেও কোরআন আছে মুনাফিকের হাতেও মিসওয়াক আছে সাহাবির হাতেও মিসওয়াক আছে সাহাবির রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে তাআলাও ইলাল ইসলাম আসো না ইসলামের দিকে মুনাফিকরাও ডাকে আসনা জান্নাতের দিকে দেখতে সব এক হিন্দুও নয় বৌদ্ধও নয় সাকমাও নয় নাস্তিকও নয় আইডেন্টিটিতে লেখা আছে রিলিজিয়ন ধর্ম হচ্ছে ইসলাম পরিচয় হচ্ছে মুসলমান তাহলে এখন গ্রুপ কি এখন থেকে হইছে না নবীর জামানা হইছে কোন জামানায় হাসান এসে গ্রুপ করে নাই
হুজুর এসে গুরুফ করে নয়, গুরুফ ছিল নবীর জামানায়। আল্লাহ বলে হাবিব পিছনে মুসলমানও আছে মুনাফিকও আছে, কামলি ওয়ালা রাসূল বলে জানি জানি জানি, কারণ আল্লাহ মাকা মা আলম তাকুন তাআলম, আল্লাহ আপনি আমাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমি যদি বলি ও মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক, অনেকেই এটা নিয়ে গ্রুপিং করবে, কেন দাড়ি তো আছে টুপি তো আছে নামাজের দাগ তো আছে, কারণ এই সব মুনাফিক এমন আমল করত তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করত না। কিসের নামাজ? আজকে বাংলাদেশে অনেকে মুফাসসিরে কোরআন আছে না, যখন আমরা বলি মুনাফিক তখন অনেকে রাগ করে না, আছে না এরকম, আচ্ছা হুজুর গীবত করে হুজুর বিরোধিতা করে হুজুর ওনার বিরুদ্ধে লাগে, আমার কি ভাই খায়া দায়া কোনো কাজ নাই, কেন আমি বিরোধিতা করব? আমি বিরোধিতা করি নাই, তুমি বলছো নবী মুরুক্ক, আমি বলছি আমার নবীটা মুরুক্ক না, আমার নবী জানে না এরকম কোন বিষয় পৃথিবীর জমিনে নাই। এতটুকু এতটুকু কথা বলছি, আমি তো বিরোধিতা করি নাই, তোমার হয়তোবা তোমার হুজুরে নবীকে নিরক্ষর মনে করছে, তোমার হুজুরে হয়তোবা নবীদের মুরুক্ক মনে করছে, তোমার হুজুরে হয়তোবা নবী আলিফ বা তা সিনানা মনে করছে, কিন্তু আমি যখন কোরআন খুললাম আমার আল্লাহ বলে আমার হাবিব কিন্তু মাক্তাবে যায় নাই, আমরা বললাম মালিকা আমার হাবিব কিন্তু ইবতেদাই মাদ্রাসে যায় নাই, আমরা বললাম হা আমার হাবিব কিন্তু আলিয়া কমিটে যায় নাই, আমরা বললাম হা মাওলা আমার হাবিব কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই, আমরা বললাম হা মাওলা আমার হাবিবের SSC HSC অনার্স মাস্টার্স MPhil PhD নাই, আমরা বললাম হা মাওলা তো যিনি মাক্তাবে যায় না আমরা তো তারে নিরক্ষর বলি, যিনি স্কুলে যায় না আমরা তো তারে মুরক্ক বলি, আমার মালিক বলে আমার হাবিব মাক্তাবে যায় নাই বলে, আমার হাবিব স্কুল মাদ্রাসায় যায় নাই বলে নিরক্ষর বলিস না মুরক্ক বলিস না, মালিক কেন বলবো না? যে সবাই শিখে পৃথিবীতে জন্ম নিয়া কিন্তু আর রহমান আল্লামাল কোরআন আমার হাবিব দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ শিক্ষক হইয়া কামলিওয়ালা রসুলকে কোরআনটা শিখিয়া দিয়েছে। শিখিয়েছেন কে? শিখছেন কে? রসুলুল্লাহ শিখছেন, রসুলুল্লাহ শিখাইছেন, আল্লাহ বলে শিখাইছি শিখাইছি শিখাইছি, কেমন শিখাইলাম? যে কেউ ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হতে পারে না, ইঞ্জিনিয়ার হলে অ্যাডভোকেট হতে পারে না, অ্যাডভোকেট হলে আলেম হতে পারে না, আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তালাম, সব বিষয় জানাই দিছি, কামলিওয়ালা সব শিখে দুনিয়ার জমিনে আসলেন, আমার বাবা এখন শিক্ষক আগে ছাত্র ছিলেন, হুজুর এখন শিক্ষক আগে ছাত্র ছিলেন, আমাদের উস্তাদের উস্তাদ আগে ছাত্র ছিলেন এরপর শিক্ষক হলেন, কিন্তু মা আমেনার ঘরে রহমতুল্লিল আলামিন এসে বললেন বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র নয় ডাইরেক্ট শিক্ষক হইয়া এই জমিনে চলে এসেছি। তাহলে এটা আমি বলছি না নবী বলছে, তাহলে আল্লাহ বলে শিখাইছি নবী বলে শিখলাম শিখলাম, দুনিয়াতে আর শিকার কোনো বিষয় নাই, বুইস্তু মুআল্লিমান আমি ডাইরেক্ট শিক্ষক, তো রহমান বলে নবীরে শিখাইছি আর নবী বলে শিখে আমি শিক্ষক হইয়া আসছি, সেই জন্য সুন্নি জামাত বলে আমার কামলিওয়ালা রসুল মুরক্ক নয় নিরক্ষর নয়, অজানা বলতে কোন শব্দ নাই, আমার নবীর সব শিখে আসছেন, সেই জন্য রসুল যখন মেরাজে গেছে আমাদের ইমাম আপনাদের ইমাম সৈয়দি ইমাম আহমদ রেজা হা ফাদিল বেরলভী রহমতুল্লাহ আলাইহ কাগজ কলম নিয়ে বসলে বসলে বসলেন, বললেন মুসলমান আফসোস তোমাদের জন্য, তোমরা বলো নবী নাকি দেওয়ালের পিছনে কি আছে দেখে না, নবী নাকি পিছনে কি আছে জানে না, তোমরা বলো নবী এটা জানে না ওটা জানে না, আরে বলো না আসমানটা কার, আমরা বললাম আল্লাহর, জমিনটা কার, আমরা বললাম আল্লাহর, সামনে পিছনে কার, আমরা বললাম
বললাম আল্লাহর বহুপুগ্র গ্যালাক্সিকার আমরা বললাম আল্লাহর যা দেখা যায় সবকার আমরা বললাম আল্লাহর যা দেখা যায় না সবকার আমরা বললাম আল্লাহর আল্লাহর কি দেখা যায় আমরা বললাম দেখা যায় কেমনে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আরে ঈমান তো তারে কয় না দেখে ঈমান আনতে হয় মালিকরে দেখা যায় না তখন আলা হযরত বলে তোমরা কি স্বীকৃতি দিচ্ছ আল্লাহ দেখা যায় না আমরা বললাম হ্যাঁ আল্লাহ দেখা যায় না তখন ইমাম আহমদ রেজা খা বলছে কেন বলছেন নবী জানে না আর কুই গায়ব কিয়া তুমসে না হা হো বালা জব না খুদা না চুপা তুম পে করো বুজরত নবীরে জানেন না কেমনে বলি যেখানে আল্লাহ গোপন থাকে ওই গোপন আল্লাহ আপনার কাছে গোপন থাকতে পারে নাই ওপেন হয়ে গেছে সেখানে আল্লাহর সৃষ্টি গোপন থাকে কেমনে আল্লাহ সৃষ্টি গোপন থাকে কেমনে তো আমি এটাই বলছি আর কি আমি এটাই বলছি কোরআন যেটা বলছে সেটা বলছি রাসূলুল্লাহ যেটা বলছে সেটাই বলছি এটার নাম কি গীবত হবে না এটা কারো ব্যক্তিগত চরিত্র আক্রমণ করছি না কেন বললো আমি গীবত করলাম তাহলে আমি বলি আমার নবী জানে না এমন কোন বিষয় আমি তো এটাও বলি আজকের বদরখালের এই জমিনের মাহফিল কামলিওয়ালা সরাসরি দেখতে পাচ্ছে আমি এটা বলি আমি দলিল লাগবে লাগবে দলিল দিয়ে যাবো হ্যাঁ দিয়ে যায় কেমন দিয়ে যায় এই মোবাইল আছে না কামলে আবার ক্যামেরাও আছে ক্যামেরা কি করতেছে ভিডিও করতেছে হ্যাঁ করো কুদের সাথে আমার কোনো চক্রা নাই বল দরকার আছে কারণ আমি চলে গেলে তখন আবার আমার বিরুদ্ধে যদি কিছু বলে ভিডিও গুলো বের করা যাবে তাহলে এটা ওরা অপকার করে নাই ওরা কি করছে উপকার করছে আমি যাওয়ার পর এভিডেন্স আছে তাহলে ক্যামেরা ভালো কাজ করছে কথা দিন না মোবাইলে কি করছে লাইভ করছে মোবাইলে লাইভ করছে এখন আমি যদি গরম হইয়া বলি আমি অলরেডি আপনাদের সুখের সামনে আপনারা আমার মাহফিল শুনছেন ক্যামেরা ভিডিও করো আপত্তি নয় কিন্তু মোবাইল দিয়ে লাইভ দিলেন কেন লাইভের তো প্রয়োজন নাই আমরা তো অলরেডি সুখে সুখে কিসে আছি লাইভে আছি লাইভের কোনো দরকার আছে আপনারা বলেন নাই যারা দিচ্ছে ওরা বলবে আছে ওরা বলবে আমাদেরকে জিজ্ঞেস করব কেন উনি বলবে হুজুর লাইভে তো আসেন আমরা আমরা কিন্তু আমার একটা ভাইকে সৌদি আরবে থাকে ওটা তো মনটাই কানে পড়ে আছে আরব আমিরাতে আছে ওর মনটা তো এখানে পড়ে আছে আমেরিকায় আছে ওর মনটা তো এখানে পড়ে আছে আফ্রিকা আছে ওর মনটা তো এখানে তো লাইভ দিলাম কেন ওদের জন্য দেই নাই লাইভ দিছি যারা বিদেশে আছে ওরা যেন মোবাইলে ইন্টারনেটের কানেকশনে আজকের মাহফিল যেন সরাসরি দেখতে পায় কথা ঠিক নেই এখানে কোনো মারামারি আছে নাকি কোনো সন্দেহ আছে তাহলে এই লাইভ দিয়ে সৌদি আরবের প্রবাসী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে সন্দেহ আছে নাই আমিরাতের প্রবাসী দেখতে পাচ্ছে আমেরিকার প্রবাসী দেখতে পাচ্ছে এখন আপনারা বলেন মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী মানুষের ব্রেন এটা নিয়ে কোনো সন্দেহ তো মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী রহমতুল্লিল আলামিন কেন আল্লাহর কোরআন বলছেন হাবিব আপনি ফসি যান নাই হাবিব আপনি মাটির সাথে মিশে যান নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আঙ্গুল তুলছেন সাত দুটুকরো হয়ে গেছে হাত তুলছেন সূর্য উঠে গেছে কদম তুলছেন মেরাজ হয়ে গেছে আরে এটা কিসের ক্ষমতা আপনি ইন্তেকাল করতে দেরি দুনিয়ার চেয়ে আখেরাত পরকাল রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে এটা আমি বলছি না কোরআন বলছে আমার বাপে বলছে নি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা উলা মানে দুনিয়া আখিরাত মানে পরকাল রওজা তাহলে দুনিয়ার চেয়ে পরকালের পাওয়ার বেশি না কম এখন আসেন মোবাইলের চেয়ে মানুষের ব্রেইনের পাওয়ার বেশি মানুষের ব্রেইনের চেয়ে কামলিওয়ালার পাওয়ার বেশি এক মোবাইল দিয়ে সৌদি আরব দুবাই আমিরাত প্রবাসী যদি লাইভে দেখতে পায় খোদার কসম আমার কামলিওয়ালা রসুল নবুয়তের ইন্টারনেট দিয়ে সোনার মদিনা থেকে আজকে মাহফিল লাইভে দেখতে পাচ্ছে মোবাইল একটা মানে নবীরটা মানে ইসরায়েলের একটা মানে নবীরটা
আমেরিকাটা মানে নবীটা আমার বন্ধু কেমন ইসরায়েল প্রেমিক দেখছেননি আমার বন্ধু কেমন আমেরিকা প্রেমিক মোবাইল একটা মানছে নবীটা মানে না এরকম প্রেমিক অনেক ফজিলতওয়ালা আছে না নাই আছে 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 সামনের দিকে যায় মোবাইল একটা মানে আমার বন্ধু নবীটা মানে না সময় কি চলে যাচ্ছে নাকি কোন না 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 আপনারা আবার দেরি হয়ে গেলে গ্রামের মানুষ আমার তো শহরে রাত দুইটা তিনটা পর্যন্ত করতে হয় এতক্ষণ তার করতে পারবো না কারণ আমার আবার লং জার্নি আছে এখন বুঝতেছেন কথা ঝামেলা হচ্ছে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল তামার রসুল বলছে মরা বলিস না পৌঁছা বলিস না ওয়াম্মা মাতি খাইরুল লাকুম আজকে মাহফিল করছেন ঈদে মিলাদুন নবী ঈদে করতেছেন নি মিলাদ মানে সুয়াগমন কা নবীর তো আমি যদি বলতাম ঈদে ওয়াফাতুন নবী করেন না ওয়াফাতুন নবী করেন সুন্নিরা বলে না করবো না নবীর ইন্তেকাল বার্ষিকী করেন শুনলে বলবে করবো না কেন নবী কি মরে নাই বসে মরছে তো মরা দিবস পালন করেন না কেন নবী ইন্তেকাল করলেও আমাদের আকীদা আমার কামলিওয়ালা হায়াতুন নবী আমাদের কামলিওয়ালা কি নবী এটাকে আমার বাবা বলছে আমার দাদা বলছে আমার রসুল বলছেন ওয়াম্মা মাতি খায়রুল লাকুম আমার মরণটা তোমাদের জন্য ঈদের আনন্দের উৎসবের এখন অনেকে বলে সুন্নিরা রবিউল আউয়াল আসলে শুধু লাইটিং শুধু প্যান্ডেল শুধু হাসে আরে রবিউল আউয়াল নবী যেভাবে মিলাদ করছে যেভাবে ওইভাবে তো মারা গেছে কাঁদে না কেন আমরা বড় আশিকের রসুল সেই জন্য আমাদের চোখের মধ্যে ফানি চলে আসছে মুখের মধ্যে মলিনতা চলে আসছে মেয়ের বিয়েতে সাত আইটেম করে কিন্তু বিরানি দেখলে অপসয়ের ফতোয়া দেয় আসে না নাই আসে ছেলের বিয়েতে লাইটিং করে আর মিলাদুন নবীর লাইট দেখলে তার ফতোয়া বাজি বাড়ি যায় এরকম অনেক হয় কি হয় না হয় সিরাঙ্গের মধ্যে হয়তো হয় দেখেন মেয়ের বিয়েতে সাত আইটেম এতে আমার ভাইয়ের অবসয়ের ফতোয়া নাই ছেলের বিয়েতে পুরো এলাকা প্যাকেজ দিয়ে ফরনা সাইছে আর বসাইছে তখন ফতোয়া নাই মিলাদুন নবী আসলে দেখবেন ফতোয়া শুধু ডেলিভারি হবে ফতোয়া শুধু ডেলিভারি হবে ফতোয়ার ফ্যাক্টরি গরম হয়ে যায় এরকম আসানা নাই আসে আমরা বলি আমরা ঈদে মিলাদুন নবী করি ওয়াফাতুন নবী করি না কেন আমার রসুল বলছেন ওয়াম্মা মাতি খাইরুল লাকুম আমার মরণটা তোমাদের জন্য কান্নার নয় উৎসবের সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা কোন কথা হইল বাবা মরলে ছেলের জন্য তো কান্নার কারণ হয় মা মরলে মেয়ের জন্য দুঃখের বিষয় হয় আপনি চলে যাবেন আপনি তো আমাদের জানের চেয়ে আপন আপনার মরণ কেমনে দুঃখের হয় না আমার রসুল বলেন মরা মনে করেছ আরে মরা নয় জাস্ট ইন্তেকাল দুনিয়ার উপর থেকে জান্নাতের দিকে রওনা হয়েছি তো রাদু আলাইয়া আমালুকুম তুমি যেখানেই থাকো তোমার আমল কামলিওয়ালার রোজায় উপস্থাপন করা হয়ে যায় তাহলে নবী দেখে কি দেখে না কোথায় আছে মাসনাদে বা জারে হাদিসের পিছনে লেখা আছে ইসনাদুহু সহিহুন এই হাদিসটা সহি এতে কোনো সন্দেহ নাই এগুলো আমি আপনাকে বলছি কেন জানেন মিলাইতে পারেন সেজন্য বলছেন আপনার কোনো দরকার ছিল না আমি জাস্ট বললে বিশ্বাস করতেন কিন্তু যারা বিশ্বাস করে না তাদেরকে দলিলগুলো শব্দগুলো বলে গেলাম যেন ওনাদের আলেম থেকে মিলাইয়া নিতে পারে তাহলে এখানে কোনো মারামারি নাই হানাহানি নাই কেউ নবীর বিপক্ষে বললে আমরা অবশ্যই প্রতিবাদ করব সেটা যদি আমার ভাইও হয় সেটা যদি আমার বাবু হয় সেটা যদি আমার ফিরো হয় কথা দেখিনি যে নবীর বিরুদ্ধে বলে বাংলার জমিন থেকে এমনিতে ছুটে যাওয়ার কোন সুযোগ নাই এটা হচ্ছে নবীর জন্য আমরা কথা বলবো হ্যাঁ যে হোক আপনি কষ্ট পান সমস্যা নাই আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করেন সমস্যা নাই কারণ আমি আমার জন্য ঝগড়া করি নাই আমি আমার বাবার জন্য ঝগড়া করি নাই আমার কামলিওয়ালার ইজ্জত রক্ষার জন্য মাঠে নেমেছে ইজ্জতের জন্য কার ইজ্জত নবীর ইজ্জতের জন্য সুতরাং আপনি কি বলছেন এটা নিয়ে আমার কোনো স্বপ্ন এখন আসেন আল্লাহ বলেন হাবিব আপনার পিছনে সাহাবিও আছে জাহান্নামীও সেটা এখন সবার দাড়ি আছে না নাই টুপি আছে না নাই জুব্বা আছে না নাই জুব্বার নাম মুসলমান নয় টুপির নাম মুসলমান নয় দাড়ির নাম মুসলমান নয়
একামতের নাম মুসলমান নয়। তা আল্লাহর হাবিব বলেন, মালিক আমি জানি, কারণ তুমি আমারে জানাইয়া দিছো আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিক, এটা আমি জানি। আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা মুনাফিক, এটা আমি জানি। কাতলে ওসমান মুনাফিক, এটা আমি জানি। খারেজিরা মুনাফিক, এটা আমি জানি। ইজিদিরা মুনাফিক, এটা আমি জানি। কিন্তু ওদের দাড়ি লম্বা, ওদের টুপি ভালো, ওদের জুব্বা চমৎকার, ওদের পাগড়ি আবু বকরের চেয়ে আরো বড়, ওদের কপালে সিজদার দাগ আছে। এখন বললেই বলবে নবী স্বজন প্রীতি বলছে করছে, আবু বকরকে বুকে নিচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওবাইর মতো তাহাজ্জুদ গুজারে আমার নবী মাইনাস করে দিয়েছে, এটা বললে তো আল্লাহ বলে হাবিব কারোর নাম বলার দরকার নাই, আপনি জোহরের নামাজটা শেষ করেন, আমি মুনাফিকের এমন পরিচয় দিয়ে দিব কিয়ামত পর্যন্ত সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। যাদের চেহারা কি হবে? কালো হবে। ওরা কারা? বিভৎস হবে। ওরা কারা? এমন ডকুমেন্টস দিব কিয়ামত পর্যন্ত আর কেউ সন্দেহ থাকবে। কামলিওয়ালা জোহরের নামাজ পড়লেন, ফালাম্মা ইনসারাফা, জোহরের নামাজ যখন শেষ, ফাজালাসা আলাল মিম্বার রহমাতুল্লিল আলামিন, মুসল্লা থেকে উঠে মিম্বরে বসলেন। বসার পর বললেন, মালিক আজকে না মুনাফিক আর মুমিনের পরিচয় হওয়ার কথা, আজকে না হক আর বাতিলের মধ্যে মাঝখানে দেওয়াল হওয়ার কথা। আল্লাহ বলে, হ্যাঁ হাবিব আপনি রেডি? আমার রসুল বলেন, হ্যাঁ আমি রেডি, মুসল্লিরা সবাই রেডি। হ্যাঁ মুসল্লিদেরকে বলছি আজকে বের হওয়া যাবে না, সবাই বসো, আবু বকর তুমিও বসো, আব্দুল্লাহ ইবনে ওবাই তুমিও বসো, ওমর তুমিও বসো, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা তুমিও বসো, ওসমান তুমিও বসো, কাতালে ওসমান তুমিও বসো, হুসাইন তুমিও বসো, ইয়াজিদ তুমিও বসো। সবাই যখন বসলেন, আমার মালিক বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালা আনজালাল্লাহু, যখন ওয়া ইযা মানে যখন, কিলা বলা হবে, লাহুম তাদেরকে, তাদেরকে মানে কারা? মুনাফিককে। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে, তাআলাউ মা আনজালাল্লাহ, হাবিব সবাই রে বলেন, তাআলাউ মানে আসো, তাআলাউ মানে কি? আসো কোথায়? আসবেন আমার কাছে? না হুজুরের কাছে? না আমার ভাইয়ের কাছে? না তাআলাউ আসো। কোন দিকে আসবো? সে ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছে ওই কোরআনের দিকে আসো, মানে নামাজের দিকে এসো, রোজার দিকে এসো, হজের দিকে এসো, যাকাতের দিকে এসো, কুল হুয়াল্লাহু আহাদের দিকে আসো, ইকরা বি ইসমি রাব্বিকাল লাযী খালাকের দিকে আসো, আলিফ লাম মিমের দিকে এসো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের দিকে এসো, কুল আউযু বিরাব্বিন নাসের দিকে এসো। যখন আল্লাহর হাবিব বললেন, আল্লাহ ডাক দিন, ইযা কিলা লাহুম, হাবিব তাদেরকে যখন বলা হবে, এখন আপনি দরজাত খুলেন, তাআলাউ মা আনজালাল্লাহ, তাদেরকে বলেন কোরআনের দিকে আসতে, কোরআনের দিকে আসতে। আমার নবী মিম্বরে দাঁড়ালেন, বললেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, কোরআনের দিকে এসো। সিদ্দিক আকবর দৌড় দিয়ে কোরআনের কাছে, আব্দুল্লাহ ইবনে ওবাই দৌড় দিয়ে কোরআনের কাছে, ফারুক আজম দৌড় দিয়ে কোরআনের কাছে, আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা দৌড় দিয়ে কোরআনের কাছে, ওসমান জুন্নুরাইন কোরআনের কাছে, কাতালে ওসমান কোরআনের কাছে, মাওলা আলী কোরআনের কাছে, খারজি কোরআনের কাছে, হুসাইন কোরআনের কাছে, ইয়াজিদ কোরআনের কাছে। এখন কামলিওয়ালা রসুল বলেন, মালিক কি পথ দেখাইলা? যখন বললাম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, কোরআনের দিকে এসো, মুমিনও কোরআন ধরি আছে, মুনাফিকও কোরআন ধরি আছে, সেজন্য আজান দিলে মুমিনও যায় মুনাফিকও যায়, নামাজ বললে মুমিনও যায় মুনাফিকও যায়, একামত বললে মুমিনও যায় মুনাফিকও যায়, জিহাদ বললে মুমিনও যায় মুনাফিকও যায়, কোরআন বললে মুমিনও যায় মুনাফিকও যায়। আল্লাহর হাবিব বললেন, মাওলা তুমি বললে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, কোরআনের দিকে রাখার জন্য কোরআন বললাম, মুনাফিক এসে গেছে, মুমিন এসে গেছে। আমার মালিক বললেন, হা হা হাবিব কোরআন বললে মুমিনও আছে মুনাফিকও আছে,
এখন যারা কুরআন ধরছে তাদেরকে ডাকেন ওয়া ইলা রাসূল ওয়া ইলা রাসূল নবীর কাছে আয় নবীর কদমে আয় নবীকে ধর আব্দুল্লাহ ইবনে জুলহাইসরা বলে নবী রাখবে না আব্দুল্লাহ ইবনে উবাই বলে নবী রাখবে না খারেজি বলে নবী রাখবে না ইজিদ বলে নবী রাখবে না ইলা রাসূল নবীর কদমে আয় আবু বকর দর দিয়ে নবীর কদমে ওমর দর দিয়ে নবীর কদমে উসমান দর দিয়ে নবীর কদমে আলী দর দিয়ে নবীর কদমে হাসনাইন কালিমাইন দর দিয়ে নবীর কদমে আনসার ও মুহাজির নবীর কদমে সাহাবাই কারাম নবীর কদমে আর মুনাফিক বলে শুধু নারায়ে তাকবীর লাগে নারায়ে রেসালাত লাগে না ঠিক আছে না না আছে আমি বসিনি আছে হয়নি কোন কোন হইদে আল্লাহ হইদে হইদে মানে আল্লাহ কোরআন সূরা নেসা উল্ডন না নমিলিলে মিলেলন না তাআলাও ইলা মা আনজালাল্লাহ যখন লিখবেন তাফসিরুল কোরআন দেখবেন মুনাফিকও আসবে মুমিনও আসবে ঠিক যখন লিখবেন ঈদ মিলাদুন নবী দেখবেন মুনাফিক সাথে হয়ে গেছে ঠিক হয় কি হয় না আমি কি মিথ্যা বলছি যখন বলবেন লিল্লাহি তাকবীর সব দেখবেন বড় হয়ে গেছে যখন বলবেন না রে রেসালাত আস্তে আস্তে উঠি উঠি দুধ দিয়ে শুরু করে দিছে হয় না না আমি বলছি নি কে বলছে এই আহলে সুন্নাত ওয়াল জামাত চিনেন না চিনি কোটি মানুষ যদি বলেন আল্লাহ ফিলিস্তিনে জিতায়া দাও আল্লাহ বলে এজিদের দোয়া কখন কবুল হইছে এজিদের দোয়া কখন কবুল হইছে এদেন যত দোয়া করে তত মাইর বাড়ে যত দোয়া করে তত কি করে মাইর বাড়ে কেন কারণ আমরা উপরে মুসলমান ভিতরে বেইমান ভিতরে কি বেইমানের দোয়া কবুল হবে না সেজন্য হয় না যত দোয়া করবেন তত মাইর দোয়া বন্ধ করে দিয়েছেন আফগানিস্তান জিতে গেছে দোয়া বন্ধ করছেন কি জিতে গেছে দোয়া বাড়াই দিয়েছেন ফিলিস্তিনের মাই শুরু হয়ে গেছে কেন কারণ ইমান নাই তো ইমান কোনটা ইমান তো রহমতুল লিল আলামিন নবী নাই নবী না থাকি দোয়া করলে কি হবে এই দোয়া কিছু হবে না এগুলো শিখে রাখেন এগুলো জেনে রাখেন তাহলে আল্লাহ বলছেন হাবিব আজকে মুনাফিক আর মুমিন ভাগ হয়ে যাবে ওয়াইজা কিলা লাহুম তাআলাও ইলা মা আনজালাল্লাহ যখন আপনি বলবেন কোরআনের দিকে এসো মুমিনও আসবে মুনাফিকও আসবে যুবক যে বলছে টুপি এক থাকবে দাড়ি এক থাকবে জুব্বা এক থাকবে নামাজ এক থাকবে আজান এক থাকবে একামত এক একামত এক থাকবে ওয়াইলা রাসূল হাবিব যখন বলবেন নবীর কদমে আমি বলি নাই আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা মুনাফিকিনা হাবিব আপনি নবী মুনাফিককে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আপনি নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে আমি বলি না কি বলছেন আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি হাদিসু তা মুরু কিউদ্দ বাকিন কি তোমার মধ্যে তাফসিরুল কোরআন কোরআন তোমার মধ্যে তাফসিরুল কোরআন বিল কোরআন বস রাআইতাল মুনাফিকিনা মুনাফিক উত্তে টুপি আছে না নাই আছে দাড়ি আছে জুব্বা আছে আজান আছে একামত আছে তো বস রাআইতাল মুনাফিকিনা হাবিব আপনি মুনাফিককে দেখবেন কোরআন বললে বুকে কোরআন বললে কি বুকে কিন্তু যখন নবী বলবে ইয়াসুদ্দুনা আনকা সুজুদা আপনার কদম থেকে পালিয়ে চলে যাবে বলবে না ইয়া রাসূলুল্লাহ লাগবে না ইয়া হাবিবুল্লাহ লাগবে না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লাগবে না নবীর কথা শুনলে দেখবেন বেদাতের বাজার গরম করে ফেললে এরকম আসে না নেই আছে এটা আমি বলছি না কোন কে বলছে কোরআন বলছে তাহলে কোরআন থেকে শিখেন এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন এতটুকু বুঝছেন নি কত মাস ধরে সাড়ে কাটা বাজি তো শেষ করে দিন না 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 এক ঘন্টা গিয়ে তো নাকি মানে জানি করেছি বৌদ্ধ হস্তই রাইস্তে আবার এত জঙ্গ ঘুরি রাষ্ট্র দিন লয় বাহারে হ্যাঁ বৌদ্ধ জামিলা সিনিং জন্ম নিলে জিরাং অদ্মিদি তাহন অর্ধে বেশি কি মিদি না এক ঘন্টা অমিত দেন এক মিনিট না হাদিয়া বারবার গিয়ে কেন আচ্ছা اللهم صل على
نبينا أنا تكون هشت وجه بوديك كون هي أنا لا تبود بيجي هي بويشوم مديه ره رب العالمين حياة المدة حضور البركة نصيب كرو كاير المدة الله جن شوكتي نصيب كرو أتوك كون جي بوشة أصلا كون كون شيء تي إتا هو تامات الجنة تدعاء خاطر تكنا ولا ما يكرم بوشة ما نيتا عبادة ونا ده سهرة دكلي بنا ما فاي ونا ده سهرة دكلي جن ناتر نازاتر وسيلة هاي رب العالمين أمادل ولا ما يكرم حياة المدة جن بركة دان كرو এত গভীর ভাবে খেয়াল করবেন তাহলে এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কি এটা বুঝার জন্য সর্বপ্রথম আল্লাহ বলছে বাক হবে কয়টা একটা চেহারা কি হবে সুন্দর হবে এখন সুন্দর কাদের চেহারা হবে আমি বলি না ইবনে কাসির বলছে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন উজুহু আহলে সুন্নতি ওয়াল জামাত أهل السنة والجماعت جرا ওদের চেহারা কি হবে সুন্দর হবে তা আল্লাহ কোরআনের মধ্যে বলছে হাবিব একটার নাম মুমিন আর একটার নাম মুনাফিক মুমিনও নামাজ পড়ে মুনাফিকও নামাজ পড়ে মুমিনও রোজা রাখে মুনাফিকও রোজা রাখে মুমিনও হজ করে মুনাফিকও হজ করে মুমিনও যাকাত দেয় মুনাফিকও যাকাত দেয় মুমিনও কোরআন পড়ে মুনাফিকও কুরআন পড়ে মুমিন দাড়ি টুপি জুব্বা মুনাফিক দাড়ি টুপি জুব্বা কিন্তু ইলার রাসূল নবী নিয়ে অ্যালার্জি আছে তো আল্লাহ বলে যাদের নবী নিয়ে সমস্যা অ্যালার্জি আছে তাদের নাম মুনাফিক যাদের বুকে নবী আছে তাদের নাম মুমিন তাদের নাম কি মুমিন এখন এটা কুরআন থেকে নেন না আমার কথা শুনে লাভ কি মুমিন কারে কয় যে তুমি কি মুমিন আমরা বললাম হ্যাঁ মুমিন কেন আমার টুপি আছে কেন আমার দাড়ি আছে কেন আমার জুব্বা আছে কেন আমাদের মসজিদ আছে আজান আছে একামত আছে আল্লাহ বলে এটারে মুমিন কয় না তো মালিক মুমিন কারে কয় আন্নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বুকের চেয়েও জানের চেয়েও জানের জান নবীকে যদি আপন বানাইতে পারো তারে মুমিন বলে আরে কি বলে এখন মুমিন আর মুনাফিক এটাও চিনেন হাদিস থেকে চিনেন বাইত থেকে চিনা দরকার নাই হাদিস থেকে চিনেন আমি কতক্ষণ চিনলাম কোরআনে এখন যাচ্ছি কোথায় হাদিসে একটা বলবো তিরমিজি শরীফের হাদিস আর একটা বলবো বুখারী শরীফের হাদিস আর কোন জামিল আছে নি এখন আসেন তিরমিজি শরীফের ঢুকি ফারুক আজম বলছেন রাআইতু বিআইনাইয়া আমি নিজের সুখে দেখতেছি কোন সুখে নিজের সুখে সিদ্দিক আকবর দিতে 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 সব দিয়ে দিছে কারে দিছে নবীরে দিছে শেষ পর্যায়ে গিয়ে এই যে মসজিদে নববীর বিশাল জমিন এই জমিন যিনি কিনে দিয়েছেন উনি সিদ্দিক আকবর নবীর যেটা রওজা মোবারক এটা যিনি কিনে দিয়েছেন উনি সিদ্দিক আকবর যিনি সৈয়দুনা বেলালকে স্বাধীন করেছেন উনি সিদ্দিক আকবর এরকম দিতে 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 সেই জামানার 400 কোটি টাকার সম্পদ ইসলামের জন্য কামলিওয়ালার কদমে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ 400 কোটি সেই এই জামানার না সেই জামানা এই জামানায় ক্যালকুলেট মারলে বের করতে পারবেন না ফেল হয়ে যাবে 400 কোটি এখন আর কিছু নাই চাউল থাকলে সবজি নেই সবজি থাকলে রুটি নেই মানে অভাবের কি হয়ে গেছে সংসার হয়ে গেছে মোতার যুদ্ধের সময় আসলো কামলিওয়ালা রাসূল বললেন যার যা আছে সব নিয়ে আসো এখন ঘটনা অনেক বড় সেগুলো আমার বলার দরকার নাই সৈয়দুনা সিদ্দিক আকবর ঘরে গিয়ে দেখে কিছুই নাই আছে গ্লাস প্লেট চামচ এগুলো একটা বস্তায় ভরলেন আছে কিছু মশলা মরিচ ডাল চাউল এগুলো আর একটা বস্তায় নিলেন দেখলেন ঘর আর কিছু নাই ঘরের সুলাই গিয়ে দেখে কিছু ছাই আছে এগুলো একটা পলিথিনে নিয়ে দিলেন নবীর কাছে রওনা কার কাছে নবীর কাছে রওনা আমার রসুলকে সবাই দিলেন ফারুক আজম দিলেন ওসমান জুন্নুরাইন দিলেন মাওলা আলী দিলেন
যাদের যা সামর্থ্য আছে সবগুলো দিলেন কামলিওয়ালা ডানে বামে সামনে পিছনে কারে যেন খুঁজে ফারুক আজম জিজ্ঞেস করলেন হাবিব সবাই তো দিয়ে দিয়েছে কারে খুঁজেন আমার কামলিওয়ালা রাসূল বলেন ওমর আমি যতবার দেখেছি আমার আবু বকর প্রথমে দিয়ে যায় আজকে কেন জানি আবু বকর আসে নাই ফারুক আজম বলে কে বলে আবু বকর আসে নাই আবু বকর তো প্রথমে এসেছে কিন্তু কোণার মধ্যে দাঁড়িয়ে আছে যেন দেখা না যায় কামলিওয়ালা রাসূল বললেন আইনা আবু বকর আমার আবু বকর কই তাল তাল আসো আবু বকর তোমার জায়গায় কোনাই নয় তোমার জায়গা তো আমি নবীর বক্ষতে আছে তুমি কোনাই কি করো এখানে আসো এখন আসতেছেন কাঁপতেছেন দুই সুকের মধ্যে পানি টপ 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 করে পড়ছে কামলিওয়ালা বললেন আবু বকর কি আনছো পলিথিন গুলো আস্তে আস্তে গায়ে দিচ্ছে একটা করলেন দেখলেন ঘরের মধ্যে বাসন প্লেট চামচ যা আছে সব নিয়ে আসছে আরেকটা করছেন দেখলেন ডাল চাউল সবজি যা আছে সব নিয়ে আসছেন আর একটা খুলে দেখে সোলার ছাই নিয়ে আসছে আমার রসুল ডাক দিয়ে বললেন আবু বকর ঘরে কিছু রাখলা না মা আপকাইতালি আহলিক ছাই পর্যন্ত নিয়ে আসছো তোমার ঘরে পরিবারের জন্য কি রাখছো সিদ্দিক আকবর হাসি দিয়ে বলে দামি জিনিস রাখছি কোন দামি জিনিস রাখলা ছাই পর্যন্ত দিয়ে দিছো আচ্ছা ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে আসছে আরে রাখছি তো রসুল তো মসজিদে নববীতে সিদ্দিক আকবর ঘরে গেল কেমনে কথা না রসুল কোথা মসজিদে নববীতে আর সিদ্দিক আকবর বলছে আপকাই তুলি আহেলি আমি আমার পরিবারের জন্য বাকি রাখছি আল্লাহ এবং রসুলকে ঘরে রেখে আসছি সিদ্দিকের আকীদা হান না দিবস জেনে নববীতে পাগলের মতো পাগল হলে প্রেমিকের মতো প্রেমিক হলে নবী তোমার ঘরে আসতে পারে এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামা এটার নাম কি এখন একটু আলোচনা বেড়ে গেলে পাঁচ মিনিট যদি বাড়ি যায় সমস্যা হবে না আপনাদের শীল লাগতেছে বারবার তো আসতে পারবো না একসাথে দিয়ে চলে যায় না বারবার আসার সুযোগ হবে না তো দূরে তারপরও আসতেছি আপনাদের মমতায় ভালোবাসা এর জন্য বুখারী শরীফ মানতে কোনো জামিল আছে নাকি সমস্যা আছে না সমস্যা থাকলে আমাকে বলবেন আমি আপনাদের বন্ধু কলা মনে কথা বলবেন কোনো সমস্যা নাই আপনাদের বন্ধু সমস্যা নাই আমি জকরা বাজাইতে আসি নাই দলিলের বাইরে কিচ্ছা কাহিনী কিছু বলছি না বুখারী শরীফ বলছে এখন কি বলছি বুখারী শরীফ মানতে কোনো জামিল আছে মুসলিম শরীফ নাই কথা ঠিক না এখন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই মানে বুখারীতেও আছে মুসলিম শরীফেও তো ওলামাই কারাম বলছে বুখারি মুসলিমে যে হাদিস থাকবে এটার হুকুম হচ্ছে কোরআনের আয়াতের যেই হুকুম মুত্তাফাকুন আলাইর একই হুকুম অস্বীকার করার কোনো সুযোগ আছে আজকে আপনাদের উসুলে হাদিসে গন্ডা করাচ্ছে এটা হচ্ছে গন্ডা ক্লাস এটা গন্ডা করাচ্ছে আপনাদেরকে এগুলো ক্লাস এইটে আলিমে না এগুলো কামিলের গন্ডা এগুলো আপনাদেরকে শিখাচ্ছি একদম মুক্ত নয় আরো দুই তিন লাখ টাকা বীজ দম ভরিব সামনের দিকে হ্যাঁ হ্যাঁ সামনের দিকে যায় কষ্ট করে পড়ছি তো এগুলো না বললে কি হবে এত কষ্ট করে পড়ছি এগুলো যদি না বলি যায় বুকের মধ্যে নবী আছে তো মরলে নবীরে কি বলবো বলবো যে আপনার কথা বলে আসছি আপনার কথা বলে আসছি আমি বদ বদর খাইতে গেছিলাম সেখানেও আপনার কথা বলে আসছি এটা তো বলবো হযরতে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা রাভি কে বললাম হযরতে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু উনি বলছেন আল্লাহর রাসূল জোহরের নামাজ আদায় করছে কিসের নামাজ এখন আমাদের বাংলাদেশে মসজিদ আছে না নাই এশারের নামাজ পড়ার পর মসজিদে আমরা কি বাঁধি দিছি কিন্তু মসজিদে নববী শুধু পাঁচ ওয়াক্ত নামাজ না এখানে মাহফিল হয় এখানে বিচারও হয় এখানে মানুষ সমস্যা নিয়ে আসে রহমতুল্লিল আলামিন সমাধান করে দেয় শুধু তাই নয় অর্ধ জাহান যখন ফারুক আজম শাসন করছে তখন মসজিদে নববী এই ওয়ার্ল্ডের সংসদ ভবন হিসেবে পরিচালিত হয়েছে মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা না মসজিদ থেকে সব কি করতে হবে মসজিদ একটা ইউনিভার্সিটির নাম মসজিদ একটা কলেজের নাম মসজিদ এটা মাদ্রাসার নাম মসজিদ এটা মাহফিলের নাম মসজিদ এটা সংসদ ভবনের নাম মসজিদ একটা দেশ পরিচালনা করবে কিভাবে সমাজ কিভাবে চলবে এটার নাম হচ্ছে মসজিদ এটার নাম কি মসজিদ মনে রাখবেন এটা
শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তালা মারলে হবে না এই মসজিদে তালা মারতে শুরু করছি বিদায় আল্লাহ আযাব দেওয়া শুরু করছে মসজিদে কি মারা এখন তালা মারা সেজন্য আল্লাহ আযাব দিচ্ছেন না দিচ্ছেন না তো আগে মসজিদ ছিল শিক্ষার কেন্দ্র এখন মসজিদে কোনো শিক্ষা আছে নাই খতিব সাহেব একটা ভয়ে কাঁপে কত কোন সভাপতির ভয়ে কাঁপে কত কোন সেক্রেটারির ভয়ে কাঁপে কত কোন অর্থ সম্পাদকের ভয়ে বেচারা হক কথা বলতে পারে না কোরআন শরীফ খুলে দেখে কোনটা বললে সবাই খুশি হবে ওই আয়াত বাইরে আলহামদুলিল্লাহ রব্বি আলহামদুল সেটা বললে কেউ রাগ করবে না কুল হু আল্লাহু আহাদ সেটা বললে কেউ রাগ করবে না সেই জন্য হদিব সাহেব ভয়ে ভয়ে এইগুলার মধ্যে কোনো মতে প্লাস মাইনাস দিয়ে আস্তে করে চলে যায় কিন্তু বেচারা অনেক জামিলার মধ্যে কিছুদিন আগে এক মসজিদের মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল পড়ছে কি পড়ছে ইয়া আইয়ুহাল তো মুজাম্মিলটা কার নাম আল্লাহ রসুল মসজিদের সেক্রেটারির নাম মুজাম্মিল সেক্রেটারির নাম কি নামাজ শেষ হতে দেরি সেক্রেটারি 500 টাকা বাইর করে ইমাম সাহেব হাদিয়া দিছে কেন সে একটা কাজের মতো কাজ করছিস আমি সেক্রেটারির নাম ধরে নামাজের মধ্যে বলে ফেলছি এখন সভাপতি গরম হয়ে গেছে বুঝছো তুই সেক্রেটারির নাম পাইছস সভাপতির নাম পাইছিস কিসের জন্য এসারের নামাজের মধ্যে সভাপতির নাম বাইর করবি কিসের নাম আসারের নামাজে কিসের নাম বাইর করবি কান্ন গরিবের নামাজে তুই তো সেক্রেটারির নাম বলছিস এসারের নামাজে সভাপতির নাম বাইর করবি ভাড়া গেলাম এই বেচারা এসারের নামাজের আগে গাত্তি নিয়ে পালা চলে গেছে বলছে সভাপতির নাম করতে বাইর করবো এখন এই জামিনের মধ্যে ধরে গেছে খতিব সাহেবরা কাঁপে শুধু কাঁপে মসজিদ উঠে কাঁপে মিম্বর উঠে কাঁপে কারণ হক কথা বলতে পারে না তো সেজন্য কুল হু আল্লাহু আহাদ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলিফ লাম মিম যেগুলো বললে কোনো জামিলা নাই সবাই ইতেও খুশি হবে সবাই খুশি হবে এরকম কথা বলি ফেলে আর বলতেছে না এগুলো সুদ ঘুষ এগুলোর বিরুদ্ধে বলবো না জেনা বেবিচার এগুলোর বিরুদ্ধে বলবো না মাদক এগুলোর বিরুদ্ধে বলবো না কারণ বললেই তো পরের দিন আবার কি নেই চাকরি নাই তো হক কথা যদি বলতে না পারে ইসলামের 30 পারা কোরআনের মেসেজ যাবে সম্ভব সম্ভব না সেই জন্য আপনার খতিবকে মুক্ত করে দিবেন খতিবকে বলবেন মিম্বারটা আমার নয় মিম্বারটা মুসল্লির নয় মিম্বারটা পরিচালনা পরিষদের নয় এই মিম্বারটা হচ্ছে রহমতুল্লিল আলামিনের সুতরাং আপনি খতিবকে স্বাধীন করে দিলাম নবীর মিম্বারে আপনি হকের আওয়াজ দিয়ে যান তাইলে না হক কথা বলতে পারবে এখন তো ওটার পর থেকে হাঁপানি শুরু হয়ে যায় বেচারে কতক্ষণে তাড়াতাড়ি সময় যাবে সাকারাতের বিছানা দোকানে শুরু হয়ে যায় অনেক জনের এরকম হয় কি হয় না হয় আমি ঢাকায় নামাজ পড়াই আমি আগে সভাপতি সেক্রেটারি বলছি কোন শর্ত দিলে তারপর দিন থেকে আমি নেই শর্ত ছাড়া আমাকে মাহফিল করতে দিতে হবে তো এটা আবার রেলওয়ে মসজিদ সরকারি মসজিদ শাহজাহানপুর রেলওয়ে জমিন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো কেউ বাঁধা দেন এই পর্যন্ত যা বলার মোটামুটি এসারায় লাগতে পারে শেষি ফেলতে পারে কোনো জমিলা হয় না তারপর চিটাঙের মধ্যে একটা আছে মানে এক জুমা চিটাং এক জুমা ঢাকায় চিটাঙের মধ্যে প্রথম শর্ত বেতন পরে আগে কোনো ডিমান্ড আছে কিনা মানে বক্তব্য কোনো শর্ত আছে কিনা এটা আগে বলো হতে না শর্ত নাই এটা ঠিক আছে জামো কারণ শর্ত দিলে তো হক কথা বলতে পারবো না তো যাইয়া কি করবো সুতরাং আমি লেভেল দিতে পারবো না হকের আওয়াজ দিতে হবে কথা ঠিক না এখন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন জোহরের নামাজ শুরু হলো কিসের নামাজ জোহরের নামাজ ফালাম্মা ইনসারাফা জোহরের নামাজ যখন শেষ কামলিওয়ালা রসুল বসলেন কারণ অনেকেই সমস্যা নিয়ে এসেছে অনেকে বিচার নিয়ে আসছে অনেকে অশান্তি নিয়ে আসছে অনেকে পারিবারিক অনেক বিষয় নিয়ে নবীর কাছে আসছে হযরতে আবু সাঈদ খুদুরি বলছেন লক্ষ্য করে দেখলাম মদিনার একটা ধনাঢ্য একটা নাম করা ইজ্জতওয়ালা গোত্র ছিল নাম হচ্ছে বনি আমর বিন অফ নাম কি বনি আমর বিন গোত্র যেমন বাংলাদেশে আগে গোত্র ছিল কাজী চৌধুরী এরকম ছিল কি ছিল না মোল্লা খন্দকার এরকম অনেক ছিল না এখন এগুলো কোনো কিছু নাই কিন্তু এরকম আরব দেশেও কি আছে গোত্র আছে তো মদিনার সম্ভ্রান্ত গোত্রের নাম হচ্ছে বনি আমর বিন আউফ গোত্র মারামারি বাজিয়েছে নিজেদের মধ্যে সমাধান নাই সপ্তাহ ধরে মারামারি চলছে মুরব্বী বিচার করলে যুবক বলে মানি না যুবক বললে মুরব্বী বলে শুনবো না মারামারি কোনো মতে স্টপ করা যায় না রক্তে লাল হয়ে গেছে সবাই বললেন মুরব্বী দের কথা যুবক শুনে না যুবকদের কথা মুরব্বী শুনে না বাবার কথা ছেলে শুনে না ছেলের কথা নাতি শুনে না এরকম হলে তো রক্তপাত জীবনে কোনোদিন বন্ধ হবে না ইমার্জেন্সি মিটিং কি করা যায় মুরব্বী যুবক সব এক হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ একটা জিনিস সমাধান আছে কোন জিনিস মদিনার রাষ্ট্রপতি কামলিওয়ালা রসুল যে বিচার করবে এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সবাই মানব
বিচার মানবে কার নবীর অন্য কার বিচার এখন কেউ জকরার মধ্যে আহত হইছে হাত কাটে গেছে পা কাটে গেছে ফিট কাটে গেছে অসুস্থ মসজিদে নববীতে আসতে পারে না কেউ বয়সের কারণে আসতে পারে না নারীরা চাইলেও দূরে মসজিদে আসতে পারে না এখন কয়েকজন প্রতিনিধি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বনি আমর বিন ওফ গোত্র বড় শান্তি গোত্র সম্ভ্রান্ত গোত্র কিন্তু সামান্য ভুল বুঝাবুঝির কারণে সপ্তাহ ধরে মারামারি আমার কামলিওয়ালা রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি কবর নেওয়ার জন্য মানুষ পাঠানোর কথা ছিল এখন কি অবস্থা সেই ইয়া রাসূলুল্লাহ আফসোসের বিষয় মুরব্বি বিচার করলে যুবক মানে না যুবক বললে মুরব্বি শোনে না আজকে এক সপ্তাহ পর্যন্ত থমথমে পরিবেশ রয়ে গেছে তো আমার রাসূল বলেন তাহলে সমাধান হবে কেমনে আমরা বনি আমর বিন ওফ গোত্রের মুরব্বি যুবক নারী পুরুষ সবাই একই সিদ্ধান্ত নিয়েছি আমার নবী যা বিচার করবে আমরা তাই মানব এখন আপনাকে কষ্ট করে যেতে হবে আপনাকে কষ্ট করে কি করতে হবে তামান নবী সামি রহমতুল্লিল আলামিন নিজের কষ্ট দিয়ে উম্মতকে শান্তি দেওয়া এটাই তো আমি নবীর কাজ এখন সাহাবায়ে কেরাম বলেন ফখরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শব্দ লিয়ুসলিহা বাইনাহুম সামার নবী উঠে বের হয়ে গেছেন কেন বনি আমর বিন ওফ গোত্রে যে জকরা বাড়ছে এই জকরার সমাধান করার জন্য এখন সাহাবায়ে কেরামের জোহরের নামাজ শেষ কেউ দোকানে কেউ ব্যবসায় কেউ চাকরিতে যার যেখানে কাজ সেখানে চলে গেছে আমার রসুল ওখানে গেলেন এখন জকরা যেহেতু বাড়ছে এক পক্ষের কথা শুনলে তো হবে না দুই পক্ষের কথা শুনতে হবে দুই পক্ষের কথা শুনতে গিয়ে ফাহানাতি সলা আসরের নামাজের সময় হয়ে গেছে রসুল এখনো আসে নাই সৈয়দুনা বেলাল আজান দিলেন আজান দিয়ে সবাই সুন্নত আদায় করলেন সুন্নত আদায় করে নামাজ পড়ছে না কেন রসুল আসলে রসুলের পিছনে পড়ব কিন্তু আধা ঘন্টা চলে গেছে নবী তো আসে না এক ঘন্টা চলে গেছে নবী তো আসে না সূর্য ঢলে যাচ্ছে সৈয়দুনা বেলাল যখন দেখলেন আর একটু পর সূর্য লাল বর্ণের আকার ধারণ করবে নামাজ কাজা হয়ে যাবে নামাজ যদি কাজা হয় কামলিওয়ালা রসুল বড় কষ্ট পাবে সেই জন্য সৈয়দুনা বেলাল কুস্তেছেন কার ইমাম বানানো যায় কার ইমাম বানানো যায় দৌড়ে গেলেন সিদ্দিকে আকবরের দরবারে ডাক দিয়ে বললেন আতুসাল্লি লিন্নাস আপনি কি নামাজের ইমামতি করবেন কারণ আমি বেলালের বিশ্বাস সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মুসল্লায় কেউ যদি ইমামতি করার যোগ্যতা রাখে ওনার নাম আবু বকর ওনার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আতুসাল্লি লিন্নাস আপনি কি নামাজ পড়াবেন কারণ সূর্য ডলে যাচ্ছে রসুল এসে যদি দেখে নামাজ হয় নাই বড় কষ্ট পাবে তখন সৈয়দুনা সিদ্দিক একবার আসমানের দিকে তাকায়া দেখলেন হ্যাঁ সূর্য তো লাল বর্ণ আকার ধারণ করবে না আমি পড়াবো তখন সৈয়দুনা বেলাল বসফা উকিম আমি একামত দিব সৈয়দুনা সিদ্দিক আকবর নবীর যাই নামাজে বসে গেলেন দরে পাগড়ি পরে ফেললেন এখন সৈয়দুনা বেলাল একামত দিলেন একামত দেওয়ার পর নামাজ শুরু হয়ে গেছে নামাজ কি হয়ে গেছে এখন নামাজ যখন শুরু হলেন হুজুর ইমামতি করছে আমরা সবাই এশারের নামাজ পড়ছি কিসের নামাজ এখন এক রাকাত চলে গেছে তম মধ্যে যদি আমার বাবা আসে উনি কি সামনে আসবে না পিছনে দাঁড়াবে এমপি সাহেব আসলে মন্ত্রী সাহেব রাষ্ট্রপতি যে আসো কোথায় দাঁড়াবে কারণ আল্লাহর সম্মানে বান্দার সম্মান চলবে এখন আসলে তকবীর দিব কিন্তু নামাজের সময় তকবীর দেওয়ার কোনো সুযোগ নাই ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত আমার কামলিওয়ালা রাসূল তাশরীফ আনলেন এমন অবস্থায় সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আছে কিসের মধ্যে বুখারীর সরাকুলে দেখলাম দুই রাকাত শেষ হয়েছে তখন নবী আসছে কয় রাকাত আর আসে তো কত দুই রাকাত সাই রাকাত না দুই রাকাত গেছে আর কত আছে রসুল এসে পিছনে দাঁড়ালেন কত দাঁড়ালেন তা আমার বাবা যদি পিছনে দাঁড়ায় হুজুরও দেখলেন আমার বাবা আমিও দেখলাম তো আমরা কি নিউজ ছেড়ে দিব না আমার বাবা এসে বলবে আল্লাহ হু আকবর তো রসুল এসে আল্লাহ আকবর বলে কি করলেন নিয়ত বাঁধলেন কিন্তু ডানের আর বামের সাহাবি নামাজ আর কন্টিনিউ করছে না কেন ইমামুল মুরসালিন দাঁড়িয়ে আছে ফাসাফাকান নাস এইভাবে যে নিয়ত বাঁধছে তসফিক মানে এভাবে তালি দেওয়া এই ফাসাফাকান নাস পিছন থেকে তালি দিচ্ছে কেন লাইন তাড়াতাড়ি ভেঙ্গে দাও রসুল তো পিছনে দাঁড়িয়ে আছে সামনে আর পিছনে সাহাবি কি করতেছেন ফাসাফা কান্নাস এখন তালি দিলে নামাজ আসে না গেছে ফতোয়া নামাজ গেছে কিন্তু নবীর জন্য যখন তালি দিছে নামাজ যায় নাই কাতার ভেঙ্গে 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 হাত্তা
وقفا في الصف الاولى امار النبي প্রথম কাতারে চলে এসেছে তো সাহাবায়ে کرام তালিমার সে সাহাবায়ে کرام কাতার বংশে তো সিদ্দিক আকবর জানে না কেন ইমাম বুখারী বলছে লা ইলতাফিতু ফি সালাতিহি তুমি না এটা আবু বকর সিদ্দিক উনি যখন নামাজে দাঁড়িয়ে যায় শরীর কাবার দিকে মন কাবার মালিক আল্লাহর দিকে হয়ে গেছে উনি দুনিয়ার এই কাহিনী উনি জানে এখন প্রথম কাতার থেকে শেষ কাতার চিন্তা করতেছে তালি মাইল্লাম এতে লড়ে না কাতার বাংলাম উনি তো তো করমু কি সবাই সিদ্ধান্ত নিলেন এমন তালি মারম মসজিদে নববীর মাটি যেন কাঁপি উঠে ফা আকসারান নাস বিতাসফিক আমি এবারত বলছি যেন মিলাইতে পারে না ফা আকসারান নাস বিতাসফিক সবাই মিলে যখন তালি মারা শুরু করছে মসজিদে নববীর জমিন কাঁপি উঠছে হঠাৎ সিদ্দিক আকবরের খবর হইছে কি রে এত তালির আওয়াজ কেন ইলতাফাতা সিদ্দিক আকবর কাবা ছেড়ে দিয়ে পিছনে মন নিলেন মন নিয়ে দেখে ফাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে কামলিওয়ালা দাঁড়ায় আছে পিছনে কি দাঁড়ায় আছে পশ্চিম কোন দিকে এদিকে তো পশ্চিম দিকে হ্যাঁ তো ইমাম দাঁড়ায় আছে দিকে পিছনে মন দিয়ে দেখতেছে নামাজ আসা না গেছে শুধু ইমামে গেছে না মুসল্লিরও গেছে সবার গেছে কিন্তু রসুলের দিকে যখন তাকাইছে আমার নবী হাসি দিয়ে ফা আশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা ইশারা দিলেন সানিম কুস মাকানা আবু বকর পিছনে নামজার দরকার নাই তালি মারছে নামাজ ভাঙ্গে নাই কাতার ভাঙছে নামাজ ভাঙ্গে নাই তুমি কাবা ছেড়ে দিয়ে নবী দেখেছো নামাজ ভাঙ্গে নাই আমি কুস মাকানাক তোমার জায়গায় দাঁড়ায়া বাকি নামাজটা পড়ায়া দাও নতুন করে নিয়ত বাঁধা দরকার এগুলো জীবনে বলছেনি বলছেনি বলবে না কেন বুখারিতে নাই আমি কি আমার বাবার বুখারি বানাই আনছি না 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 এটা একবার নয় বিত্তা করার অসংখ্যবার বুখারি শরীফ আছে বলে নাই কেন কারণ জানে ইমাম বুখারি তাদের দলে নয় ইমাম বুখারি সুন্নিদের দলে এটা ওরা জানে সেজন্য এগুলো বলে না এগুলো আস্তে আস্তে কি করে ফেলে গোপন করে ফেলে এগুলো বলতে শুনছেন কখনো এখন মিলান আমি আমার মরণ পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম যদি না তাকে বলে আমি বদরখালির জমিনে জুতার মালা করে ঘুরব জুতার মালা করে বুখারি শরীফ নিয়ে আসেন আসলটা নিয়ে আরবিটা নিয়ে আসেন কয়েক বিত্তা করার বললাম মুসলিম শরীফ আছে মুক্তাবা কোন আলায় জুতার মালা করে ঘুরব বলে না কেন জিজ্ঞেস করুন বলে না কেন তারা বুখারি শরীফ আছে একবার ন বিত্তা করার কয়েকবার বলে না কেন নিশ্চয়ই বুঝতে হবে এখানে জামিলা আছে জামিলা এখন আমার রসুল বলেন দাঁড়া তো রসুল যদি দাঁড়াইতে বসে এখন পিছনে নামার সুযোগ আছে নবীর হুকুম মেনে দাঁড়াইছে দাঁড়াতে দেখ নিয়ত ভেঙে ফেলছে নিয়ত কি করে ফেলছে করলেন কি ফাররাফা ইয়াদাইহে দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়ে বলছেন মালিক আমি ছিলাম আবু বকর তোমার নবীর কদমে এসে সাহাবি হলাম হলাম সিদ্দিকে আকবর কিন্তু আজ তোমার কামলিওয়ালা রসুল পিছনে আমি আবু বকর সামনে তোমার নবী বলছে ইমামতি করো তোমার হাবিব যে আমার ইমাম ডাকলো এটার চেয়ে বড় সার্টিফিকেট আর হতে পারে না ডক্টরেটের চেয়েও বড় সার্টিফিকেট মানে তোমার হাবিব যে আজকে ইমাম ডাকলো আমারে সেই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ মোনাজাত শেষ করে আর নামাজের মুসল্লায় দাঁড়ায় নাই ফিসনের কাতারে চলে আসছে এবার ইমামতির মুসল্লায় কেউ আসেনি নবীও সিদ্দিক আকবরও ফারুক আজম সবাই কোথায় পিছনে ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সামনে ইমামতির মুসল্লায় দাঁড়ালেন নতুন করে নিয়ত বাঁধা নাই নতুন করে ইকামত করা নাই বাকি নামাজ যতটুকু সিদ্দিক আকবর পড়াইছে বাকিটা কামলিওয়ালা রাসূল পড়াইয়া দিছে সুবহানাল্লাহ নামাজ কয়টা একটা ইমাম কয়টা ফালাম্মা ইনসারাফা নামাজ যখন শেষ আমার রসুল মুর্নিয়া সিদ্দিক আকবরকে ডাক দিন ইয়া আবু বকর এ আমার আবু বকর দাঁড়িয়ে গেছে সিদ্দিক আকবর জি হুজুর মা মানাকা আনতাসবুতা ইস আমার তোক আমি তোমাকে আদেশ করেছিলাম নামাজ কন্টিনিউ করো কিসে তোমাকে নিষেধ করেছে কেন তুমি পিছনে আসছো আমার একটু বলো সিদ্দিক বলে কেউ নিষেধ করে নাই আমার ইমান আমার আদব নিষেধ করেছে আমার আদবে তোমার আদব কি আমার আকীদা হচ্ছে এটাকে সামনে নিলে নামাজ হয়
এটাকে পিছনে দিলে ঈমান চলে যায় এটা যদি কাবা হয় এটা কাবারও কাবা বলছেন আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে কামলিওয়ালা পিছনে থাকবে আবু বকর সামনে থাকবে এত বড় বিয়াদবি করতে পারব না কারণ ওটা যদি কাবা হয় আমার নবী কাবারও কাবা ওটার সামনে নিলে নামাজ হয় মুস্তাফাকে সামনে নিলে ঈমান হয় এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সিদ্দিক আকবর আকীদা এখন নামাজের মধ্যে কি আম কিসের মধ্যে কাবাসারি নবীর দিকে কাবাসারি আর আমার ভাই এখানে ইয়া নবী বললে সিল্লানি শুরু করে দেয় আছে না এরকম নামাজের মধ্যে সাহাবাই কাম কিয়াম শুরু করে দিছে এটার নাম কিয়াম বলে আর কি কাবা ছেড়ে নবীর দিকে তাকিয়ে তাকা এটার নাম কি বলে কিয়াম বলে আর কি এটা নিয়ে ঝগড়া করতেছে আমার ভাই আচ্ছা শুনি এগুলো কি করতেছে শুনি এগুলো করে নাই সাহাবাই কাম নামাজের মধ্যে করছে আমরা নামাজের বাহিরে করছি আমরা নামাজের এটা হচ্ছে সিদ্দিক আকবর আকীদা নবীর আদব কাবাসারি নবীর দিকে ফিরার কারণে সিদ্দিকে আকবর হয়েছে এটার নাম আহলে সুন্নাত এখন বাতেলের কথা বলেছে হাদিস একটা বলবো শুধু কয়টা একটা আসেননি আসেন এখন এটাও বুখারী শরীফে আছে এটাও মুসলিম শরীফের মধ্যে আছে রাবির নামে কি সৈয়দুনা আবু সাঈদ আল খুদুরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু আমার নবী আমাদের মাঝে গনিমতের মাল বন্টন করছে মানে যুদ্ধে জিতে গেছে মুশরিকরা মাল ফেলে চলে গেছে মুসলমানরা ওই মালগুলো দখল করছে এগুলোকে বলে গনিমতের মাল তা আমি পাইলে আমি নিয়ে যাইতাম আপনি পাইলে আপনি নিয়ে যাইতেন কিন্তু সাহাবাই কারাম বলে মাল দিয়ে কি করব আমাদের তো নবী লাগবে সবাই মাল এনে নবীর কদমে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মালের দরকার নাই আমাদের কামলিওয়ালা রাসূলের দরকার আছে আমার নবী বললেন আমি ইন্না আতাইনা কাল কাউসার সামান্য গনিমতের মাল দিয়ে কি করব মালিক তো পুরাটাই আমারে দিয়ে দিছে তা আমি আর এগুলো দরকার তোমার লাইন ধরে দাঁড়া এখানে কারো অবদান বেশি কারো অবদান মাঝারি কারো অবদান কম যেমন এই নামাজ এই মাহফিল করতে গিয়ে কেউ বেশি কাটছে কেউ মধ্য ধরনের কাটছে কেউ বা মাহফিল এসে মাহফিলকে সফল করেছে তো এরকম অনেকের অবদান বেশি কম এরকম আছে রসুলগণ দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে গেলেন আমার রসুল আস্তে আস্তে করে গনিমতের মাল বন্টন করছে হঠাৎ দেখলেন ফাজ্জা আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত্তামিমি একজন মানুষ তার নাম আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা তামিম বংশের সে আসলো সে কি করলো এখন নাম আসা না নাই নাম কি আব্দুল্লাহ বাপের নাম কি জুল খুয়াইসারা বংশের নাম কি তামিমি তামিম বংশের এখন আমি যদি বলি ওদের বিরুদ্ধে যারা নবীর সামনে বিয়াদবি করে হুজুর গীবত করে হুজুর গীবত করে হুজুরে বলে নাই ইমাম বুখারী বলছে ইমাম বুখারী আমি বলি নাই নবীর সাহাবী বলছে বিয়াদবি রসুলের নাম বাবের নাম বংশের নাম কেন আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছে মুস্তাফার রসুলের বাপ দাদার নাম সহ জানিয়ে দাও যেন বিশ্ববাসী চিনে সে মুমিন নয় সে এজিদের সন্তান মুনাফিক নাম বলতে হবে হাদিস বলছে আমি বলিনি কুল্লুম কুলা হবে হ্যাঁ হাদিস হতো বুখারী যদি পড়তে বংশোদ্ধ আর এটা আর গীবত শিখেছে এটা আর কি শিখে দেয় গীবত ইমাম বুখারী নবুজ হতো না না সাহাবাই কেন নবুজ হতে না আর রসুল নবুজ হতে যে ফাঁস ফান্ন জন সাহাবি বর্ণনা করছি হাই সুট পাইলাম যুদ্ধের ভাই ওজু তারা বেশি পাই হাই ভাই ফাঁস ফান্ন জন সাহাবি সৈয়দুনা আবু হুরায়রা সৈয়দুনা মাওলা আলী সৈয়দুনা ফারুক আজম সৈয়দা মা আয়েশা এরম বলি ফাঁসপান্ন জন সাহাবায়ে কারাম এক হাদিস বর্ণনা করছি ফুলানো বলে নাই হ্যাঁ ফুলানো বলে নাই ফুলানো হই দেয় কিন্তু এনে দোষ আছে কিন্তু এরা তো ফাজা আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসার আত্তামিমি আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসার হন হইতো না দাড়ি নাভি পর্যন্ত দাড়ি কি পর্যন্ত তাকমুর উপর কাপড় ফেকেদের মধ্যে মেসুয়া বগলে আল কোরআন রাস্তা গাপে বাজারে তফসিলুল কোরআন মাবি শুরু করে দিতেন শুধু তাই নয় হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমি সাপ্তাহিক দুই একদিন তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে নববীতে যাইতাম দেখতাম এই আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা তাহাজ্জুদের নামাজে এত লম্বা টাইম দাঁড়িয়ে আছে কখনো সূরা বাকারা কখনো সূরা আলে ইমরান পরে তাহাজ্জুদ পড়ছে আমি ইজার লুঙ্গিটা তুলে দেখলাম পায়ে কোনো মাংস নাই নামাজে বেশিক্ষণ দাঁড়ানোর কারণে চামড়ার হাড্ডি এক হয়ে গেছে
হোয়াসুল হালাসিন দিন তেন মাংস নাই কি আর নাই আজি নামাজ রতা হইন্দ নামাজ আর নাই তাহাজ্জুদুন নামাজ পড় দে কি নামাজ কোন আল্লাহ দিন অনমত সূরা আসর দিন বড় বড় সূরা অনমত সূরা কসর দিন সূরা বাকারা দি সূরা আলে ইমরান দি আরে 83 এত কোন দিন সাইয়েদুন আব্দুল্লাহ ইবনে আব্বাস যতবার গেছি মসজিদে নববীতে গভীর রাতে তার আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় পাইছি তাহলে নামাজ নামাজি আছেন কথা ঠিক না আপনার সুখের সামনে হাঁটি গেলে মনে করবেন জান্নাত থেকে পালাই চলে আসছে কোথেকে চলে এসেছে দাড়ি জুব্বা হ্যাঁ চেহারা নামাজের দা মনে করবে জান্নাত থেকে পালায় চলে আসছে এরকম মনে হবে না আসছে তো ফাজা আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা এই আসি লাইনে দাঁড়াইছে আসি কিসে দাঁড়াইছে কেন তার নামাজ বেশি তার রোজা বেশি তার হজ বেশি তার মনের মধ্যে আশা গনিমতের মাল আমি এনে বেশি পাবো কারণ আমার তো সবকিছু কিন্তু রসুল সবাই রে দিছে তার এক পয়সাও দেয়নি সবাই রে দিছে তার এক পয়সাও মাথা গরম কি তার মাথা কি গেছে কিন্তু আমার দাড়ি নাভি পর্যন্ত নামাই দিছে ফাদরি আবু বকর সে আরো বড় মেসোয়া পাঁচবারের জায়গায় দশবার করি তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয় নাই রসুল সবাই রে দিল মাই লেভির আমার কিছু দেয়নি মাথা কি গেছে তখন ফকল আব্দুল্লাহ ইবনে জিল কাইসার আছে এ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আপনি ইনসাফ করেন নাই ন্যায় বিচার করেন নাই ইনসাফ করেন আপনি ন্যায় বিচার করেন আরে আমার দাড়ি আমার জুব্বা আমার কোরআনের সুললিত কণ্ঠ আমার মেসওয়া গেল কই সবাই দিলেন আমার দিলেন না কেন আমার রাসূল ওয়াই হক বংশ ওয়ামাই ইয়াদিল ইজালাম আদিল আমি যদি ইনসাফ না করি এই জমিনে ইনসাফ করবে কে নবীরে গালি দেয় নাই আমার মতো বলে নাই দুশো গুণে বলে নাই মরা আর ফসা বলে নাই শুধু বলছে ইনসাফ করেন ন্যায় বিচার করেন ফারুক আজম তরবারি বের করে তার গদ্দানের উপর রেখে কামলিওয়ালা রসুলকে বলছেন ফাকালা ওমর ইবনুল খাত্তাব ইজানলি ফাআদরিবা অনুকাহু ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন মুনাফিকের গদ্দান দিবা করে দেন কে বলতেছেন আরে দাড়িওয়ালা রে টুপিওয়ালা রে জুব্বাওয়ালা রে মুফাসসির কোরআন রে আরে মুফাসসির কোরআন ছিল তো দুনিয়া দুনিয়ার মানুষের কথা বলছি না এই জামানার না ওই জামানা বলতেছি এই জামানা রাখার দরকার নাই মুফাসসির কোরআন নাম কি আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা ডাইরেক্ট তরবারি বের করে গর্দানের উপর কি করে দিছে আচ্ছা শুধু নবীরে যদি বলতেছেন ন্যায় বিচার করেন এরে মারার জন্য যদি তরবারি নিয়ে ফারুক আজম উঠি যায় আজকে যারা নবীরে আলিব্বা ছিলেন না বলে তাদেরকে যদি ওমরে ফাইতো কি অবস্থা হইতো এগুলো বাসে দেখতে পাইতো নি ভাগ্য ভালো ফারুক আজম নাই এগুলোর কি অবস্থা হইতো আজকে দূর ওদের বিজনে বিজনে আরে ওমর থাকলে শুধু গদ্দান নয় ফা থেকে ইঞ্চি ইঞ্চি করে কাটতেন কথা দেখুন না এতটুকু ইনসাফ করেন বলছে যে মাত্র উঠি গেছে আর যে নবীরে মরা বলছি তোর কি করতো যে নবীর নিরক্ষর বলছি তোর কি করতো হ্যাঁ ফারুক আজম তরবারি নিয়ে উঠে গেছে আল্লাহ রসুলকে বলছেন ইজাল্লি ইয়া রসুল অনুমতি দেন ফাদরি বা অনুকাহু আমি গদ্দান দুই ভাগ করে ফেলবো সাহাবাই কারাম অবাক কিরে উমর দাড়ি তো আছে টুপি তো আছে জুব্বা তো আছে নামাজ তো আছে মারতে উঠলা কেন তুমি তো জীবনে বেদুইন মুশরিকরে মারতে যাও নাই মারতে আসলে আত্মরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছ জীবনে কারো ত্যাটক করো নাই তারে মারতে উঠলা কেন ফারুক আজম বলছে আমার আকীদা এই সূর্য চাঁদ আসমান জমিন সব কিছু রহমত চলছে নবীর কারণে আর নবীর বিয়াদব নবীর শানে বস্তাই করবে এই দুনিয়ায় নিঃশ্বাস নিবে এটা হতে পারে না বিয়াদবের রসুলকে গদ্দান দিয়া করতে হবে এটা আমি উমরের আকীদা এই জন্য আমি বেশি করাগুলো ব্যাপার যে জিন হবো হকবে হকবে আমি রসুলের পাকে লাদনাতে আনার খবর আমি দিতে ইতেস তো না আর খবর তো নবী আইবু দেনা কথা দিয়ে জানা ও আইবু না তো এই জন্য বাপারে ইদল 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 তেল মানো ধরান কি এ বাংলা শুনে তেল মাইতে মাইতে তার দাম মারা গেলি কথা দিন তেল মাইতে মাইতে গিট দাম মারা গেলি দিয়া ধরা আছে না ইদল গিলে তেল মারো দে এই যে তোর হবস যাইবু না হবত আইবু তখন রহমত উল্লিল ধরা আছে না এ ইদল না হত্ত হত্তর ব্যানার এটা আইবু দে তার লাই রসুলুর নামে ব্যানার দিলে না ব্যথা তোর ফতোয়া দিতে ধরনের যার গুর এলাম আসা নাই
আছে তাই রাসূলের নাম নিলে মাথা গরম হয়ে যাবে আর ব্যক্তির নামে তোরা ফুজো কর ব্যক্তির নামে কি কর ফুজো কর তে আল্লাহ আর ভাইয়ালাদের বুঝবে তৌফিক দান কর আমিন এখন কে বিরুদ্ধে নহই কিন্তু রাসূলের পক্ষ হই দেরি এই তো বুখারী শরীফ হত দাও দিন তুই এটা ইমাম বুখারী শরীফ এর সাথে তুই শ্রী গলা গুনি বুখারী শরীফ শ্রী গলা তাহলে ইজান লি ফাদরি বাউনুকাও গর্দান কি করে গেলব আমার রাসূল সাল্লাল্লাহু ওমর সারি দাও মারি গাও না আমি রহমতুল্লি আমি রক্ত দেখতে পারি না আমি ভালোবাসা দেখতে পারি দাও ছেড়ে দাও তখন আমার সৈয়দনা ওমর ছেড়ে দিলেন আল্লাহ রাসূল ফারুক আজমের হাত মোবারক ধরছেন এখন ও চলে যাচ্ছে কে ওই দা ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বিদার গুদেরি জিল কোয়েসার হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জিল কোয়েসার ফারুক আজমকে আমার রাসূল ধরে বলছে উনজুর ইলাইহি আমার দাব্য মাথা তুন ট্যাং পর্যন্ত ভালো করে চাইল কি উত্তম বেতো শুনুন আসি এবার দাব্য মাথা আসি নানা সি ডেঙ্গে কি হইছে স্টেডিয়ামে আসেন দেরি মানে শুনুন আসেন দেরি এবার আসি দাব্য মাথা এবার কি মাথা আসেন দি দাব্য মাথা আর রসুল অধ্যে উনজুর ইলাইহি এবার দাব্য মাথা তুম লই ওই জুতার নিচ পর্যন্ত সাইল ভালো করি আরে মানে তেল মাথা তুম কি পর্যন্ত নিচ পর্যন্ত সাইল তো সানো ফর কি বো ওদের নামাজের সামনে ওমর তোমার নামাজ খুঁজি পাওয়া যাবে না তোমার নামাজ আর নামাজ নো আর তো তোয়াই ভাই জানো ফারুক আজমের হদ্দে তোমার নামাজ কি ভাই জানো তসলাত দিয়ে তোয়াই জানো এটা নামাজ এলাম বেশি বুঝে ফল আমি সাক্কা সাক্কা বুঝে বুঝি এলাম নামাজ পড়ি বুঝে হাই নো হল মানুষ করতে ইয়াকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতি তার নামাজের সামনে তুমি ওমরের নামাজ বড় হাকির নিম্নমানের মনে হবে ওয়াসিয়ামাহু মা সিয়ামিহি ওর রোজার সামনে তোমার রোজা কিছুই নয় কিন্তু আমার রাসূল শুনে রেখো আমি নবুয়তের হাত দিয়ে একটা সার্টিফিকেটে সাইন করে যাচ্ছি ইয়া মুরুকুনা মিনাদ দিন কামা ইয়া মুরুকু সাহাম মিনার রামিয়া দনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের নামাজ থাকতে পারে রোজা থাকতে পারে হজ থাকতে পারে যাকাত থাকতে পারে কিন্তু অন্তর থেকে ঈমান বের হয়ে গেছে দাড়ি ডুবিয়ে মুসলমান ভিতরে বেঈমান হুম কেলাবুন নার এগুলো সবগুলো জাহান্নামের এক একটা কুকুর হয়ে যাবে আয় হইনি হুজুর হইল তো কল বল কেলাবুন না আয় হইনি এখন হই দে ইমাম বুখারী হই দে বলে দাই নো হই আবু সাইদ খুদরি হই দে আবু সাইদ খুদরি দাই নো হই রহমাতুল্লিল আলামিন হই এখন জামিল আছে হই এখন জামিল আছে না তাহলে আমাকে হুজুর বিষয় দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত তা আহলে সুন্নাত ওয়াল জামাত মানে নবীর পক্ষে যারা নবীর পক্ষে আর নবীর বিপক্ষে যারা ওদের নাম কি বাতিল বাতিল কথা আমার শেষ বস এখন চিনিবেন কেন আল্লাহর রসুলের হদ দিয়ে তারা 72 ফের 73 ফের কইব কত ফের কা 73 ফের কইব তন্মধ্যে দল গোলে বুঝে জান্নাত আমি দি হবে যাবে বুঝে মানে এক দল যাবে জান্নাতে চিনবেন কেমনে সাম্মা আনা আলাইহি ও আসহাবি আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যে দলে আছে ওই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হচ্ছে হক এই সারা বাইক কোন টক মানে বাইকগুলো সবগুলো কি আছে ধ্বংস হয়ে যাবে সেজন্য সাহাবায়ে কেরাম নবীর প্রেমে কখনো নবীর এই ঘাম মোবারক আতর হিসেবে ইউজ করছে কখনো নবীর তুতু মোবারক মুখে আর বুকে লাগাইছে কখনো নবীর সুল মোবারক দাফনের মধ্যে দেওয়ার জন্য নসিহত করছে এটার নাম হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা এই সাহাবায়ে কেরামের জ্বলন্ত আকীদা যাদের মাঝে পাওয়া যায় ওদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আর এজিদের কালচার যাদের কাছে পাওয়া যায় তাদের নাম বাতিল তাদের সাথে আসল ইসলামের কোন সম্পর্ক এটা এখন দেখবেন অনেক লাল রুমাল গুমটাওয়ালা ইসরায়েলের পক্ষে দালালি করতেছে একটাও শুননি আসেনি দেখবেন ইসরায়েলের দালাল এখন বাড়ি গেছে ফিলিস্তিনের জন্য দোয়া করতে চায় না আছে না নেই আছে এগুলা এই দেখে বুঝি নিবেন এখন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমিন বাস অনেক কম আচ্ছা এখন আসলে তাহলে এখন আহলে হক এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত কথা ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক এই সারা যত সামান্য নবী কি ইনসাফ করেন বলছেন ইমান কি গেছে চলে গেছে তো ওর যদি ইমান চলে যায় আজকে যারা আমার নবীর সামনে জঘন্য বেয়াদবি করছে ইমান আসা না গেছে
পথে যাওয়া ঈমান দিয়ে আমল করলে কোনো কাজ হবে হবে না সেজন্য আগে ঈমান ঠিক করেন আগে কি কি করেন ঈমান ঠিক নামাজ পড়েন কবুল হবে ঈমান ঠিক রোজা রাখেন কবুল হবে ঈমান ঠিক যাকাত দেন কবুল হবে ঈমান ঠিক মা বাবার সেবা করেন কবুল হবে আল্লাহ যেন আগে আমাকে সঠিক ঈমান আকীদায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করে আমিন সঠিক ঈমান আকীদায় বিশ্বাসী হয়ে আল্লাহ যেন আমাদেরকে আমল সঠিকভাবে আমল করার তৌফিক দান করে আমিন বাস একটা প্রশ্ন করেছে এটা বলে আমার কথা শেষ মানে আর দোয়াও বাদা সলাতিল জানাজ মানে জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা কিসের পর জানাজার নামাজের পর এখন দেখেন বাংলাদেশে এটা নিয়ে অনেক ঝগড়া হয় এটা নিয়ে কি হয় বসে জানাজা কিন্তু দোয়া আবার নতুন করে দোয়া করা দরকার কি এখন আসেন প্রত্যেক জিনিসের একটা মূল থাকে কি থাকে মূল থাকে যেমন এই বক্স এটা কিসের বক্স এটার ভিতরে টিস্যু আছে না নাই টিস্যু যদি বাইর করে সবগুলো বের করে ফেলি এই বক্সের কোন দাম আছে না বক্সের দাম আছে তখন যখন কি আছে টিস্যু নাই বক্সের কোন দাম আমাদের হাত পা সব সুন্দর সব লাগবে কিন্তু এই সব কিছু দাম আছে যতক্ষণ মগজ ঠিক আছে কথা ঠিক না মগজ ঠিক নাই পাগল এগুলোর কোন দাম আছে নাই তাহলে এটাকে মুখ বলে তা আমার রসুল বলছেন নামাজ এটা ইবাদত রোজা এটা ইবাদত হজ এটা ইবাদত জাকাত এটা ইবাদত তসবিহ তাহলিল সবগুলো ইবাদত আর দোয়া ও মুখুল ইবাদা সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া সকল ইবাদতের মগজ কি দোয়া এখন নামাজের পর দোয়া নিয়ে কি মারামারি আচ্ছা আপনি পরীক্ষায় ফেল করছেন কি করছেন ফেল করার পর মারা যদি বলেন এটা সাইকেল কিনে দেন সাইকেল কিনবে না ফিটের উপর দিবে কিসের উপর দিবে অ্যাট্রাস পাইছেন সাইকেল বললে অনেক সময় মোটর সাইকেল কিনে দিবে কথা দিন না এখন আপনি আল্লাহর কাছে গিয়ে সিনেমা দেখে দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন এগুলো আমরা কৃষি কাজ আমাদেরকে নামাজ পড়ার পর কি করতে দেয় না দোয়া করতে দেয় না এখন আসেন যিনি মারা গেছে যিনি উনি এখন যাচ্ছে কোথায় কবর কবর মানে আল্লাহর দরবারে যাচ্ছে আর কি এতদিন ছিল দুনিয়ায় যাচ্ছে এখন কোথায় তা আমার রসুল বলছেন সমুদ্রের মাঝখানে একজনকে ছেড়ে দিলে নৌকা স্টিমার জাহাজ না থাকলে একজন মানুষের যে অবস্থা হয় কবরে দিলে ওই মানুষটার একই অবস্থা হয় তো ওনাকে বেশি বেশি ইসালে সওয়াব কি দিয়ে করব রসুল বলছে দোয়া দিয়ে কি দিয়ে দোয়া দিয়ে এখন আমরা জানাজার দোয়া বলছি না জানাজার নামাজ বলছি সলাতুল জানাজ মানে জানাজার নামাজ এখানে কি দোয়া বলছে এখন ওনার যুক্তি দিয়ে জানাজার জানাজার দোয়া তো হয়ে গেছে নামাজে তো নামাজ হলে দোয়া জানাজার দোয়া না বলবেন জানাজার নামাজ কেন বলছেন তো নামাজ পরে আমরা কার কাছে যাচ্ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানে এই মরহুম আমাদের সাথে এতদিন ছিল ওপেনে গোপনে ছোট বড় দেখে না দেখে রাস্তায় ঘাটে যত প্রকার গুনাহ করছে মালিক তুমি ক্ষমা করে দাও আজকে আমাদের এই আপন জানরে তোমার রহমতের স্বামী আনাই সুফর্দ করে দিলাম তোমার হাবিবের রহমতের চাঁদরে তুমি কবুল করে নাও এটার নাম দোয়া এটার নাম কি তো দোয়া আল্লাহর কাছে চাইবেন এটা নিয়ে মুসলমানে কখনো ফতোয়াবাজি করতে পারে করতে পারে আমার ভাইরা এগুলো কি করে আল্লাহ জান কি করে হাদিসের মধ্যে এরকম বুড়ি বুড়ি প্রমাণ আছে আল্লাহ রসুল জানাজার পরে কি করছেন দোয়া করছেন বুড়ি বুড়ি প্রমাণ তো দোয়া করবেন আল্লাহর কাছে এটা নিয়েও ফতোয়াবাজি এটা নিয়েও ফতোয়াবাজি আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ যেন আমার ভাইদেরকে ইসলাম ঈমান বুঝার তৌফিক দান করে দোয়া ঈমান আমার কারো দরকার কি আছে সাইবো কার কাছে আল্লাহ বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতা দাই ইজা দান আল্লাহ বারবার বলছে দোয়া কর আর বান্দা ফতোয়া বানাই জানাজার নামাজের পর দোয়া করা যাবে না ফরজ নামাজের পর দোয়া করা যাবে না এটার পর দোয়া করা যাবে না আল্লাহর কাছে এখন নামাজের পরেও দোয়া করতে দেনা জানাজার পরেও দোয়া করতে দেনা মাহফিলের পরেও দেখি কোনো দোয়া নাই ওদের কাছে কোনো কিছুতে দোয়া নাই তো তোরা আল্লাহর কাছে শ্বাস না শ্বাস কার কাছে ভাই শ্বাস না আল্লাহর কাছে শ্বাস না শ্বাস কার কাছে আসলে কথা রব্বে করিম আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন হ্যাঁ আচ্ছা আর একটা প্রশ্ন করছে বুকে হাত বাঁধা কিসে হাত বাঁধা ইবো হয়ে যায় কিনে হ্যাঁ হাত কোথায় বাঁধা বুকে একটু বুঝুন হাত নাবির উপরে বাঁধার হাদিস আছে নাবির নিচে বাঁধার হাদিস আছে হাত ছেড়ে দেওয়ারও হাদিস সেই জন্য মাজহাব কয়টা হয়েছে
চারটা মাযহাব এটা নিয়ামত কেন যদি সবাই একটা আমল করে ধর হাত ছেড়ে দাও আমল করলাম রাসূলের নাবীর নিচে সুন্নাত মারা যাবে নাবীর নিচে হাত বাতলাম নাবীর উপরে সুন্নাত মারা যাবে তা আল্লাহ ওয়াদা করছেন হাবিব কিয়ামত পর্যন্ত আপনার সুন্নাত জিন্দা থাকবে সেজন্য চার মাযহাবের মাধ্যমে নামাজের ওয়াক্তও ঠিক কিয়াম রুকু সিজদাও ঠিক কিন্তু সিস্টেমে বেশ কম কেন আমার রাসূল বেশ কম করেছেন বিদায় চার মাযহাবে বেশ কম হয়েছে চার মাযহাবের মধ্যে একই সাথে নবীজির কি হচ্ছে সুন্নাত আমল হচ্ছে এখন আছেন ইমামে আজম আবু হানিফা উনি ইমাম বুখারীর আরো অনেক আগে ইমাম বুখারী 200 হিজরিতে আর ইমাম আবু হানিফা উনি 80 হিজরিতে কত হিজরিতে অনেকেই 70 হিজরিতে বলছেন কিন্তু মশহুর হচ্ছে কোন হিজরিতে তো উনি আমাকে দেখে ইসলাম শিখে নাই আপনাকে দেখে ইসলাম শিখে নাই উনি আমার নবীর সাহাবায়ে কেরামকে দেখে ইসলাম শিখছে ওনার উস্তাদ হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে ওনার উস্তাদ মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবীর খাদেম হযরত আনাস বিন মালিক এগুলো হচ্ছে হযরত আবু হানিফা উস্তাদ উনি সাহাবী থেকে শিখছেন তো ইমামে আজম আবু হানিফা উনি কি হাদিস নাবীর উপরেরটা পান নাই পাইছে নাবীর নিচেরটা পান নাই পাইছে হাত ছেড়ে দেওয়ারটা পান নাই পাইছে কারণ উনি হচ্ছেন 80 হিজরি ইমাম বুখারী হচ্ছে 200 হিজরি আরো প্রায় 120 বছর কি আছে বেশ কম আছে ইমাম বুখারীকে জানেন ইমাম বুখারী হচ্ছে ইমামে আজম আবু হানিফার ছাত্রে 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 ছাত্র ছাত্রে 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 ছাত্র বুখারীতে যতগুলো হাদিস আছে সবগুলো ইমামে আজম আবু হানিফার ছাত্র থেকে বর্ণনা যদি ছাত্রবাদ দেওয়া হয় শুধু সাতটা হাদিস আছে যেটা ইমামে আজম আবু হানিফা ছাত্র ছাড়া বর্ণনা করছেন বুখারী শরীফে কোনো হাদিসই খুঁজে পাবেন না আপনি ইমামে আজম আবু হানিফাকে ছোট মনে করছেন উনি সাহাবায়ে কেরাম থেকে কি শিখছেন ইসলাম শিখছেন তাবিন থেকে ইসলাম শিখছেন তো উনি হাদিস পাইছে হাদিস পাওয়ার পর দেখলেন নবীজির সাহাবী 80 হিজরিতে যারা বেঁচে ছিলেন তারা নামাজ পড়ছেন নাবীর নিচে হাত বাঁধে কিসের নিচে তাহলে এখন সাহাবায়ে কেরাম নবীদের দেখছে কি দেখে নাই দেখছে একটা হচ্ছে শুনে আর একটা হচ্ছে দেখে তো সাহাবায়ে কেরাম রসুলকে দেখছে তো এখন ইমামে আজম আবু হানিফা জিজ্ঞেস করছেন কি রে রহমতুল্লিল আলমিন তো নামাজে হাত উপরেও বাঁধছে হ্যাঁ নিচেও বাঁধছে হ্যাঁ হাত ছেড়েও দিয়েছে হ্যাঁ সবগুলো হাদিস গ্রহণযোগ্য তো আপনার নিচে বাঁধছেন কেন আল্লাহর রসুল উপরেও বাঁধছে ছেড়েও দিছে নাবীর নিচেও বাঁধছে কিন্তু রসুলের শেষ জামানায় আমরা সাহাবায়ে কেরাম নিজের সুখে দেখছি রসুল কখনো নাবীর উপরে হাত ছেড়ে দিয়ে বাঁধে নাই সর্ব অবস্থায় নাবীর নিচে হাত বাঁধছে সুতরাং ইমামে আজম বলে শেষটার উপর হতো কিসের উপর ফতোয়া যে সুতরাং যারা পুরুষ আছো তারা হাত বাঁধবা নাবীর নিচে তাহলে রসুলের সুন্নত কি হবে আদায় হবে কিন্তু রসুল যে হাত উপরে বাঁধছে এটা তো এমনিতে বানানো নাই অনর্থক রসুল কোনো কাজ করে নাই তো নবী হাত উপরে কেন বাঁধলেন ইমামে আজম বলেন নারীরা তোমরা হাত নিচে বাঁধিও না কারণ তোমাদের শরীর আর পুরুষের শরীর এক নয় নিচে হাত বাঁধাটা বেহায়াপনা হবে উপরে হাত বাঁধাটা হায়া এটা তোমার স্বাধীনতা হবে তোমরা নারীরা নাবীর উপরে হাত বাঁধো নবীর একটা সুন্নত আদায় হবে তোমরা পুরুষরা নাবীর নিচে হাত বাঁধো এক মাযহাবে একই সাথে নবীজির দুইটা সুন্নত একসাথে আদায় হয়ে যাবে একসাথে আদায় হয়ে যাচ্ছে আমিন মারা মারি বান্দা বলকে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে হ্যাঁ আমিন আচ্ছা আমিন এখন আমার ভাইরা আমিন কি বলে সিল্লাইয়া বলে কেন এটা হাদিস আছে একটা হাদিস আছে কি হাদিস তোমরা এমন ভাবে আমিন বলো যেন তোমাদের আমিনের সাথে ফেরেশতার আমিন কি হয়ে যায় মিলে যায় যেন বলো দলিন বলার পরে আমিন আছে না নেই আছে তো এটা এমন ভাবে বলতে বলছে রহমতুল্লিল যেন তাদের সাথে মিলে যায় ফেরেশতাদের সাথে সেজন্য আমার ভাইয়ের আসিল্লাইয়া বলে কেন ফেরেশতাদের মিলানোর জন্য আচ্ছা ফেরেশতারা যে আমিন বলে আপনি শুনছেন হ্যাঁ তা আপনি কিভাবে মিলাবেন আমিন বলবেন এটা ছোট করে বলবেন কেন কারণ এই কারণে আমিন কোরআনের আয়াত না আমিন হাদিস সেজন্য হাদিস যেখানে সেখানে ছোট করে বলতে হয় যেমন আমরা নামাজের মধ্যে আউযু বিল্লাহ পড়ি এটা কোরআনের আয়াত না এটা হচ্ছে হাদিস সেজন্য এটা আসতে পড়ি সূরা ফাতিহা বড় করে পড়ি কারণ এটা কোরআনের আয়াত কুল হুয়াল্লাহ বড় করে পড়ি কারণ এটা কোরআনের আয়াত কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল
আলা এগুলো আসতে পড়ি এবং আত্তাইয়াতও আসতে পড়ি দরুদ ইব্রাহিম আসতে পড়ি কেন এগুলো হাদিস হাদিসগুলো আসতে পড়তে হয় কারাতগুলো বড় করে পড়তে হয় তো এটা আল্লাহ যখন তাদেরকে বোঝার তৌফিক দান করেন এগুলো শুধু শুধু মারাওয়ার এগুলো হচ্ছে জকরা বাঁধানো কি বাঁধানো জকরা বাঁধানোর নাম হচ্ছে মাজহাব মানি না কি মানি না আমি যখন মিশরে ছিলাম আমি এই কথাটা বলে দিই মিশরে যখন ছিলাম লিবিয়াতে মারামারি আসছে আপনারা জানেন লিবিয়াতে অনেক বাঙালি থাকে ওই গাদ্দাফিকে যখন মারি গেছে তখন আমাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে মিশর এবং লিবিয়ার বর্ডারে পাঠাইছে তখন দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি গেছিলেন ডাক্তার দীপুমণি উনি গেছিলেন এরকম মধ্যে 1300-এর দিকে লিবিয়াতে যেটা সমস্যা হইল তা আমাদেরকে মিশরের স্টুডেন্ট ছিলাম আমাদেরকে এম্বাসি বললেন আপনারা কোথায় যান লিবিয়া বর্ডারে যান কারণ ইংরেজিতে আরবিতে কথা বলতে হবে শ্রমিকরা তো আর পারবে না তা আমরা চলে গেছি কোথায় বর্ডারে তো সেখানে মিশরীরা তো সাফি মাজহাব মাজহাব কি সাফি বেশিরভাগ তোরা হাত বাঁধে উপরে আমাদের আবার বাংলাদেশে ঈদের মতো এরকম করে বাঁধে না মানে এরকম করে বাঁধে হাত বাঁধে উপরে আর আমরা হাত বাঁধি কোথায় নিচে আমরা হচ্ছি হানাফি মাজহাব মনে হচ্ছেন সাফি মাজহাব তো এই যে বর্ডারে একটা মসজিদে নামাজ পড়তেছি কিছু লিবিয়ান দেখলাম হাত বাঁধছে নামিন নিচে হাত বাঁধছে কোথায় আমি অবাক হয়ে গেলাম কি রে মিশর লিবিয়ান মানুষ তো সাফি মাজহাব হাত বাঁধে কোথায় উপরে আর আমরা হানাফির হাত বাঁধি কোথায় সেখানে এই মুসল্লি গুলো হাত নিচে মাতল কেন তখন জিজ্ঞেস করলাম হানাফি তোমরা কি হানাফি নেই আমরা হানাফি না তো কি আমরা মাজহাবি আমরা মাজহাব মানি না তো তুমি নাবির নিচে হাত বাঁধছো কেন আমাদের বাংলাদেশে যেগুলো মাজহাব মানে না এগুলো তো নাবির উপরে হাত বাঁধে তখন বলছে নাবির নিচে হাত বাঁধা এটা সহি হাদিস এটা কি হাদিস দেখেন লিবিয়াতে কি হয়ে গেছে নাবির নিচে হাত কি হয়ে গেছে সহি হয়ে গেছে বাংলাদেশে আমরা হাত বাঁধি কোথায় নামিন নিছে এখন ভেজাল বাজারে কেমনে উপরে বাঁধি বসে এটা সহি হাদিস কেমন সিটিং দেখেন এটা কেমন সিটিং বাংলাদেশে আসি কোথায় উঠে গেছে উপরে উঠে গেছে আর লিবিয়াতে গিয়ে নিচে নামে গেছে কেন ওদের কাজ হচ্ছে এগুলো হচ্ছে ইসরায়েলের এজেন্ট এগুলোর কাজ হচ্ছে মুসল্লিদের ভিতরে মারামারি বাজাই দাও যে মসজিদে যায় না তাদের জীবনে মসজিদে দাওয়াত দেয় না যে মসজিদে ঢুকে ওরা দাওয়াত দেয় এরকম আছে না নেই আছে এই সিটিংগিরি করা আল্লাহ যেন সবচেয়ে খতরনাক সবচেয়ে ভয়ঙ্কর ফেরকার নাম হচ্ছে লামা জাহাবি সবচেয়ে এটা ইহুদি খ্রিস্টানের ডাইরেক্ট এজেন্ট এগুলো আমার রিপোর্ট আছে আমার কাছে ডাইরেক্ট রিপোর্ট সহ হাজার থেকে আমি আসছি এগুলো ডাইরেক্ট এজেন্ট এটা কোনো সন্দেহ না এগুলো ইসরায়েলের প্রোডাক্ট সেই জন্য এগুলো দেখবেন ইসরায়েলের পক্ষে এখন কি করতেছে দালালি করতেছে এখন বলতেছে অধিকাংশ নবী রসুল ইহুদি ছিল বদদুয়া করা যাবে না ফতোয়া দিচ্ছে এখন কেন ইহুদিদের এজেন্ট আল্লাহ যেন আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা একটু সাবধান থাকবেন ফ্রি ভাইয়ে দুধ দিয়েন না সংস্থার তিন অবস্থা সংস্থার কয় অবস্থা আপনাদেরকে ফ্রি বাংলা বহারি দেয় আচ্ছা ইমাম বহারি কি বাংলা লিখছে তো তুমি যে ফ্রি বাংলা বহারি দিলা তুমি যে ফ্রি বাংলা বহারি দিলা এখন নিশ্চয় তো বহারি বাংলা আমি এটা পড়ে দেখছি আপনি বাংলা বহারিটা কাছে নিয়ে আসেন হুজুর আরবি বহারিটা নিয়ে আসবে আমি খুলে দেখাবো 500 হাদিসের সাথে ওদের ফ্রি বাংলা বুখারীতে মিল নাই আমাদের এলাকায় 500 হাদিস 500 হাদিস আমি দেখাবো রসুল হাত দূরে দোয়া করছে বুখারীতে আছে তাদের বাংলা বুখারীতে নেই রসুলকে দেখে সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে দিছে রসুলের দিকে ফিরে গেছে বুখারীতে আছে তাদের কিছু নাই বুখারীতে তার বাংলা বুখারীতে নাই রসুল কবরে আসবে বুখারীতে আছে তাদের বাংলা বুখারীতে নাই 500 হাদিস 500 হাদিস ডাইরেক্ট ডিলিট করে দিছে এই বাংলা বুখারি পরে কোনদিন হেলাইট পাবেন আপনি নিয়ে আসেন আমি দেখাই দিব আপনাকে খুলে দেখাবো এটা আমি রিসার্চ করে দেখছি আউলিয়ে কারাম শাফাত করতে পারবে একটা হাদিস আমি বলছি কিতাব তাওহীদ থেকে পরে দেখলে আমার জাবিরা গন্ডগোল বসাই দিচ্ছে বসে হাজার হাজার মিথ্যা হাদিস বলছে আমি বলছি আমি তো মিথ্যা হাদিস বলা মানুষ না কারণ আমি যার থেকে হাদিস শিখছি আমি ইউটিউব থেকে শিখি নাই গুগল থেকে শিখি নাই আমি বর্তমান জামানায় যিনি 100,000 হাদিস সনদ মতন সহ মুখস্থ জানে উস্তাজুল মুহাদ্দিসিন উস্তাজ ডক্টর আহমদ ওমর হাশেম যিনি এখনো বেঁচে আছেন আল্লাহ জাহারের 22 চ্যান্সেলর আমি ওনার থেকে বুখারীর সবক নিয়েছি আমি যাত্রার থেকে সবক নিয়ে নেই আমার ডকুমেন্টস আছে বুখারি বিশটা থেকে পড়ে না উস্তাদ থেকে পড়তে হয় তা আমার প্রথম উস্তাদ উনি 100,000 হাদিসের হাফেজ দ্বিতীয় উস্তাদ আমার আব্বা আমি যখন মিশর থেকে আসছি আমার আব্বা মাহবিদে যখন মানুষ দাওয়াত দিচ্ছে আমার বস কিসের দাওয়াত আগে তুই বুখারি কি কর আমার কাছে ফরা দে তারপর আমি অনুমতি দিব রাত 3টা 4টা বাজে গেছে আমার বাবা এই বুখারি শরীফ কুলে কুলে
আমার আব্বা সবক দিয়েছেন আমাকে, দ্বিতীয় উস্তাদ আমার আব্বা, আমার বুহারের। তো আমি এমনি উপরে আসি, বাসি আসি নাই, ওদের মতো বাংলা পড়ি নাই, আরবিটা পড়ছি। তা আমি যখন বুহারির আবারত শখ দিছি, খাওলা দিছি, এরা দেখি গন্ডগোল করে দিছে, হাসান জাহারি মিথ্যা কথা বলছে। উনি বলছে আউলিয়ে কারাম সাফাত করতে পারবে। তাই তো বলছি বুহারি থেকে নাম্বার সহ বলে দিছি। আমার দেখি যে ওরা বাংলা একটা মারতেছে নাম্বার দিয়ে, আমি যেটা বলছি এটার সাথে কোনো মিল নাই। আমি অবাক হয়ে গেছি, কিরে আমি তো হাদিস ঠিক বললাম, বাংলা নাম্বার সাথে আমার নাম্বারে মিলে না কেন? ফতুল বাহারি উমদাতুল কারি সবগুলো খুলে দেখলাম, দেখলাম আমারটা ঠিক আছে, বাংলারটা কি নাই, ঠিক নাই। পরে ওদেরকে বললাম যে বাংলার ইয়াটা দাও, আমাকে লিঙ্কটা দাও যাতে করে আমি এটা পড়তে পারি। পরে যখন উল্টাইলাম ওই লামা সাহাবিদের ফ্রি বুখারি দেয়, আপনাদের কেন দেয় মনে হয়, কমিটি আছে ফ্রি দেয়। উল্টাইয়া দেখলাম 500 তো হাদিস মিল নেই। কয়শো হাদিস? তা আপনার ইমান ঠিক থাকবে কোথেকে? ইমান তো ঠিক থাকার কথা না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি এটা মাইকে বলে গেলাম তো ওদের পর্যন্ত মোসা দিবেন, বলছে হাসান আজহারি এসে বলছে তোমাদের বাংলা বুখারির সাথে ইমাম বুখারির আসল বুখারির 500 হাদিসের বাংলার সাথে আরবির কোনো কি নেই, মিল নাই। উনি চ্যালেঞ্জ করছে বসবানি, এই কথাটা বলবে। উনি চ্যালেঞ্জ করে গেছে বদরখালিতে, উনি তো ঢাকা থেকে না, উনি ছিলেন গিয়ে মানুষ, তোমরা বসবা কি না, কোথায় বসবে বলো, আমাদের হুজুরাও থাকবে, ওদের হুজুর কেউ আনতে বলে না, তাহলে একসাথে আরবি বুখারি করবো, তাদের বাংলা বুখারিটা করবো। যখন আমি 500টা হাদিস বের করে দিব আরবির সাথে, তাদের বাংলার কোনো মিল নাই। শুধু আমার দল আসতে হবে না, কারণ সুন্নিয়ত এটা বললে আসে না, কামলিওয়ালা রসুল কবুল করতে হয়, দলে আসতে হবে না, কিন্তু কান্দরে বলতে হবে ইসরায়েলকে কত টাকা পাইছে, এটা বলতে হবে। ইসরায়েল তো হটিয়া ভাই হম পড়ে হঠাৎ ঠিক আছে না। আল্লাহ যেন আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করে। আমি ওয়াখার দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।